স্কন্দের অষ্টম এবং নবম অধ্যায় আছে। আবার যারা নিয়মিত রামায়ণ পড়েন, রামায়ণের আদিখাণ্ডেও আছে, আদিখাণ্ডতে আছে এই সগর রাজার কাহিনী, গঙ্গায়নের কাহিনী। আবার উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর একটি উপাখ্যানেও আছে, এমনিভাবে বিভিন্ন গ্রন্থে আছে। তো আমরা চেষ্টা করব সেখান থেকে ভগবানের কথা কিঞ্চিৎ আস্বাদন করতে। দুটো বিষয় একটু পরিষ্কার করি। ওই যে আপনারা শ্রীমৎ ভাগবত সংঘ করেছেন, আমি প্রথমে আপনাদের কাছে অনুরোধ করব এই সংঘটি কিন্তু কন্টিনিউ করতে হবে। একটা সংঘ করা খুব সোজা, যে কোনোটা ক্লাব সংগঠন তৈরি করা সোজা, কিন্তু তাকে জিয়ে রাখা, ক্রমাগত চালিয়ে নেওয়া যায়। এটা মনে করেন সপ্তাহে যদি একদিন শুক্রবার বা যে কোনো দিন আলোচনা করলেন, আপনারা আপনার আলোচনা করেন, বই খুলে একজনের রিডিং পড়লেন, একজনের শুনলেন, তবুও ভালো। মানে এটা কন্টিনিউ করা, চালিয়ে যাওয়াটাই হচ্ছে বিশাল ব্যাপার। সংগঠন করা সোজা, কিন্তু সংগঠনকে চালিয়ে নেওয়া খুব দুরূহ ব্যাপার। সেই দিক থেকে শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধের শুরুতেই সুখদেব গোস্বামী, যেহেতু প্রথম থেকে আজকে আজকে পঞ্চম দিন, যেহেতু অনেক আলোচনা হয়েছে শুরুর দিকে যাচ্ছি না। আপনারা সকলেই জানেন বক্তা এবং শ্রোতা, শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ আর বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী। এটা প্রথম ভাগবত, পরে শ্রুত গোস্বামীর দিকে আমরা যাচ্ছি না, নমিশনেতে যাচ্ছি না, প্রথমটা বলছি। ভাগবত কারা শ্রবণ করবেন? ভাগবত শ্রবণের প্রথমে হচ্ছে যোগ্যতা লাগবে। যোগ্যতাটি কি? পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন অভিশপ্ত হয়ে তার আয়ু মাত্র 7 দিন আছে, আপনারা এগুলো আলোচনা করে এসছেন, তখন তিনি কি করলেন, সমস্ত রাজ্য তার ছেলে জন্মেজয়ের কাছে দিয়ে এক বস্ত্রে গঙ্গা তীরে চলে গেলেন। তার মানে কি? সব ত্যাগ করেছেন বলে তিনি ভাগবত আস্বাদন করতে পেরেছেন। আমরা তো ত্যাগ করতে পারি না, আমার এই গায়ের কাপড়টাই দেই না কাজের মেয়েকে, যার কয়টা দিন পৈরালই একটু ফুরানো, তারপরে দিমুনে মায়া ছাড়তে পারি না। তিনি কখন ছেড়েছেন? যখন শুনলেন মাত্র 7 দিন বাঁচবেন। ইনি তো জানতে পেরেছিলেন পরীক্ষিত মহারাজের আয়ুকাল 7 দিন আছে, তিনি ব্যাকুল হয়েছিলেন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি সেটা জানার জন্য। আচ্ছা বলুন তো, আমরা কি মৃত্যু পথযাত্রী না? এই যে আমরা এখানে বসেছি মা জননী সহ সকলেই প্রভুরা, আমরা যে কিন্তু উঠতে পারবো তার নিশ্চয়তা কেউ দিতে পারি? কেউ দিতে পারি না। আমরা যে উঠতে পারবো তার নিশ্চয়তা কেউ দিতে পারি না। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন তার আয়ু আছে 7 দিন, তিনি ব্যাকুল হয়েছেন প্রশ্ন নিয়ে সুখদেব গোস্বামীর কাছে, ষোড়শ বৎসর দিগম্বর দেহ, সেই শ্যামতনুর কাছে জানতে চেয়েছিলেন যে একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি। সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন 3টি কাজ। প্রথম কাজটি কি? মৃত্যুকে ভয় না পাওয়া। দ্বিতীয় কাজটি কি? অনাসক্তরূপ অসি দ্বারা আসক্তিকে ছেদন করা। তৃতীয়টি কি? যে অনাদেদি গোবিন্দের চরণে আত্মসমর্পিত হয়ে জীবনযাপন করা। এই হচ্ছে একজন মৃত্যু পথযাত্রীর করণীয়। এখন উনি তো জানতে পেরেছিলেন, আমি জানি না আমার আয়ুষ্কাল 7 দিন 7 মিনিট 7 সেকেন্ড আছে, কিন্তু আমরা মনে করি না আমি বোধহয় কোনোদিনই মরব না। এই প্রসঙ্গে একটু কথা বলি, এই প্রসঙ্গে আপনারা জানেন পঞ্চপাণ্ডব যখন বনে ছিলেন, যখন মনিদের সুমেধ হরিণের সিংহে করে নিয়ে গিয়েছিল, সুমেধ মানে যজ্ঞের লাকড়ি, তারা খুঁজতে খুঁজতে ক্লান্ত পিপাসার্ত হয়ে যখন জল আনতে গেলেন, আপনারা কাহিনীটা জানেন, আমার একটা প্রশ্নের জন্য বলছি, যে একটা পুকুরের পাড়ে জলাশয়ের তীরে বকরূপে ধর্ম প্রশ্ন করেছিল যে প্রশ্ন উত্তর না দিয়ে জল স্পর্শ করলে মরে যাবে। চার ভাই মরে গেল, সর্বশেষ যুধিষ্ঠির মহারাজ গিয়েছিলেন একটি কমন বিষয় আলোচনা করার জন্য। কমন বিষয়টি কি? তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি প্রশ্ন উত্তর না দিয়ে জল স্পর্শ করলে মরে যাবে। প্রশ্নটি কি? কিমাশ্চর্যম বসুন্ধরা, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় করতে। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, হে আপনি যেই হন, তখন তো পরিচয় হয়নি বক পাখি, আপনি যেই হন, উত্তরটি হচ্ছে এই জিনিস একটি প্রতিদিন আমরা দেখি বা শুনি, আমার আত্মীয় হোক অনাত্মীয় হোক স্বজাতি হোক বিজাতি হোক, কেউ না কেউ মারা যায়, আমরা দেখি কিনা প্রতিদিন দেখি কেউ না কেউ মারা যায়, হিন্দু হোক মুসলিম হোক যেখানেই হোক, আত্মীয় অনাত্মীয় কাঁধে নিয়ে যাই, শ্মশানে নিয়ে শেষকৃত্যানুষ্ঠান করি, প্রতিদিন এই ঘটনাটা আমরা দেখি, কিন্তু এর পরেও
আমি এমনভাবে জীবন আচরণ করি মনে হয় আমি বোধহয় কোনোদিনই মরব না, এটি হচ্ছে আশ্চর্য জিনিস। হরি বল। এই জায়গাটিতে আমরা ভুলে যাই যে মনে হয় যেন আমি বোধহয় পৃথিবীতে চিরদিনের জন্য এসেছি। এই জায়গাটি যদি একটু টাচ করা যায় আপনার শ্মশান বৈরাগ্য আসবে, আপনি পরীক্ষিত মহারাজ হতে পারবেন। সুখদেব গোস্বামী তাই বলছিলেন যে আপনার দাদামশাই মানে অর্জুনের নাতি পরীক্ষিত, তার গ্র্যান্ডফাদার অর্জুন, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অনাদিরাদি গোবিন্দকে যে প্রশ্ন করেছিলেন তার চেয়েতে আপনার প্রশ্নটা গরীয়সী, মানে বেটার, আপনি আমার কাছে ভালো প্রশ্ন করেছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে তার কর্তব্য কী, ক্ষত্রিয় হিসাবে তার কর্তব্য কী, সে অনুশোচনায় ভুগছিল কি করবে কি না, কী কর্তব্য ভীমের। আর আপনি প্রশ্ন করেছেন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কী। এই জগতে আমরা সকলেই মৃত্যু পথযাত্রী, কাজে এই প্রশ্নটা আমাদের সকলের। যা হোক, সেই নবম স্কন্ধের প্রথমেই শুরু হচ্ছে সুখদেব গোস্বামী বলছেন যে বংশ পরম্পরাটি আপনাদের জানতে হবে। ত্রেতা যুগের এখন যারা মায়ের আসবেন অনুরোধ করছি আপনারা অবশ্যই ইশারায় বসবেন, আওয়াজে ডিস্টার্ব করবেন না। তাহলে আমি একটু গল্প বলি দুই মিনিটে, গল্পটা শুনলে আর কথা বলবেন না নির্ঘাত। সেটি হচ্ছে কি, একবার আপনাদের এখানে কেউ একটি বড় সুপার মার্কেটে গিয়েছেন, বড় একটা সুপার মার্কেট, সেইখানে গিয়ে দেখলেন মার্কেটের দোকানটিতে তিনটি পুতুল একই রকম দেখতে প্লাস্টিকের বড় বড় তিনটি পুতুল, একটা পুতুলের দাম 100 টাকা, একটা পুতুলের দাম 1000 টাকা, একটা পুতুলের দাম 1 লক্ষ টাকা, প্রথমটির দাম কত বলেছে 100 টাকা। তো দোকানদারকে যিনি কিনতে গেলেন কাস্টমার জিজ্ঞাসা করলেন একই রকম তিনটি পুতুল দেখতে দাম ভিন্ন ভিন্ন কেন, বলে যে একটা নারকেলের সলা নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন কেন দামের ডিফারেন্স। এটা নারকেলের সোনা এনে প্রথম যে পুতুলটি কানে ঢুকাতে চাইলেন এইদিকও বন্ধ এইদিকও বন্ধ, মানে ঢুকছে না, দাম কত 100 টাকা। দ্বিতীয় পুতুলটিকে নিয়ে আসল একই রকম দেখতে, বলেন এইবার নারকেলের সলাটি কর্ণকোটরে প্রবেশ করান, এইদিকে ঢুকলো এইদিকে বেরিয়ে গেল, মানে দুনো কানেই ফুটো, দাম মাত্র 1000 টাকা। তৃতীয় পুতুলটি নিয়ে আসা হলো, একদিকে নারকেলের সলা প্রবেশ করানো হলো একদিকে আর বেরোলো না, এই পুতুলটির দাম 1 লক্ষ টাকা। আমি কি ইঙ্গিতটা বোঝাতে পেরেছি, আকল মান কইশার আছে কাফি। তো যদি আমরা দামি পুতুল হতে চাই মন দিয়ে শুনতে হবে, ধারণ করতে হবে, না হলে কম দামি পুতুল হয়ে যাবেন। হরি বল। কেননা আমাদের সনাতন শাস্ত্রে বৈষ্ণবে ধারায় যে 9টা সিঁড়ি আছে, প্রথম ধাপটাই হচ্ছে শ্রবণম, টু লিসেন। এই জন্য গীতায় বহুবার ভগবান অর্জুনকে বলেছেন তৎশ্রীণু তৎশ্রীণু শ্রীণু শ্রীণু শুনো শুনো শুনো, শ্রবণম কীর্তনম স্মরণং বন্দনকে 9টা সিঁড়ি আছে। আমাদের দেহটা যদি কারো বাড়ি হয়, একটা ঘর হয়, যার সাথে প্রথম পরিচয় হয় তাকে নিয়ে প্রথম তো আমরা বৈঠকখানায় বসাই, এই কানটি হচ্ছে বৈঠকখানা। তারপরে যখন তার সাথে আমার ঘনিষ্ঠতা হয় তাকে আমি হৃদয়ের মন্দিরে নিয়ে বসাই, ভেতরের ঘরে, কাজে আগে মন দিয়ে শুনতে হবে। ত্রেতা যুগে যিনি শ্রীরামচন্দ্র রূপে এসেছিলেন তার পূর্ব পূর্ব পুরুষরাই হচ্ছেন এই সগর বংশের যারা ছিলেন। যিনি প্রথম ছিলেন তার নাম ছিল রুহিত, রুহিতের পুত্র ছিল হরিত, হরিতের পুত্র ছিল চম্পক। সেখানে চম্পক নামে একটি রাজ মানে একটা বড় চমৎকার একটি রাজ্য ছিল চম্পক নগরী। সেই চম্পক নগরীর যিনি রাজা ছিলেন তিনি হলেন চম্পক, এই রাজ্য স্থাপন করেছিলেন, তার ছিল 5টি ছেলে, সুদেব বিজয় ভীরু বৃষ বাহক, বা পর্যায়ক্রমে বিজয়ের ছেলে বৃক বৃহর ছেলে রাহক। এইভাবে যখন শত্রু কর্তৃক আক্রান্ত হলেন সেই রাজ্য চম্পক নগরী, সেখানে রাহক কী করলেন, পত্নী সব বনে প্রবেশ করলেন, আর স্ত্রী যখন মৃত্যু হলো কীভাবে, এই জায়গাটিতে আমরা আসব সগরের কাহিনীতে। বিশাল নগরী স্থাপন করলেন চম্পক নগরী, তারা 5 ভাই, সর্বকনিষ্ঠ যিনি তাকে তার পিতা সমস্ত সম্পত্তি দিলেন, তন্ন 4 ভাইয়ের কী অবস্থা, রাগারাগি করার কথা কিনা, আমার বাবা যদি সব সম্পত্তি এক ছেলেকে দিয়ে দেয় তাহলে অন্য ছেলেরা চাবে কি করে সেটা দখল করা যায়, জাগতিক জগতে এরকম হয়। তিনি চলে যেতে চাইলেন সংসার থেকে, থাকতে চাইলেন না, অন্য 4 ভাই যুক্তি করলো তাকে কি করে মেরে ফেলা যায়,
তাকে মারা গেল না, তখন তার স্ত্রী গর্ভবতী। তখন তারা প্ল্যান করলো যে তাকে যদি আমরা বিষ খাইয়ে মারতে পারি, অন্যান্য স্ত্রীরা চার বউ, তাহলে ভাগবতে বলছে গর শব্দটির অর্থ বিষ, গর মানে বিষ, স গর। এই বিষ খাওয়ানো হলো তার স্ত্রীকে, ফলে কিন্তু রাখে কৃষ্ণ মারে কে, সে গর্ভবতী স্ত্রী মারা গেলেন না, সন্তান ভূমিষ্ঠ হলো। গড়কে উপেক্ষা করে, গড় মানে বিষ, বিষকে উপেক্ষা করে যে সন্তানের জন্ম হলো তার নাম হলো সগর। এটি হচ্ছে শুরু সগর রাজার কাহিনী। তাদের বাড়িতে অর্ব নাম একজন মণি ছিলেন, প্রচণ্ড তপস্বী মণি। এই মাতাজি যখন অন্যান্য বউদের ষড়যন্ত্রে চিন্তা করলেন আত্মহত্যা করবেন, তিনি আত্মহত্যা করতে চাইলেন, কিন্তু অর্ব ঋষি বললেন মা আত্মহত্যা করা যাবে না, যেহেতু আপনার গর্ভে সন্তান আছে, কিংবা সদ্য ভূমিষ্ঠ সন্তানকে ডেকে মা কখনো আত্মহত্যা করতে পারেন না। যা হোক, এই গড়কে যারা উপেক্ষা করে জন্ম নিয়েছিলেন, সেই সগর এর ছেলে কিভাবে এখন আসলো দেখেন। তার গুরুদেবের আদেশে তিনি কি করলেন, বিকৃত বেশি করলেন অনেককে, অনেকগুলো তালজঙ্গ, যবন, তারপরে শাক, হৈয়ত, এরকম অনেকগুলা যখন উপজাতি ছিল সেই রাজ্যে, সগর রাজা কি করতেন, তাদের সাথে যুদ্ধ করতেন না, তাদেরকে বিকৃত করতেন। মনে করো আপনি কাপড় সুন্দর পরেছেন, এটা দেখলে অর্ধেক কেটে দিয়েছেন, কারো চুল এরকম রেখেছেন অর্ধেক নাড়া করে দিয়েছেন, এরকম করে বিকৃত করে দিতেন। তার গুরুদেবের সাথে এটা লিঙ্ক ছিল। এইভাবে যখন তার দিন চলছিল, তখন তিনি বিবাহ করলেন তার দুইজন স্ত্রী, একজনের নাম হচ্ছে কেশিনী, একজনের নাম হচ্ছে সুমতি। কী নাম বলেছি, কেশিনী এবং সুমতি। একটু উহাব করলে বোঝা যাবে ঘুমান নাই, কারণ ঘুম আসলে ঘুম এসে যায় কেন জানেন, কলির দুটি মেয়ে আছে, একটা হচ্ছে নিদ্রা, একটা হচ্ছে আলস্য। এটা ভাগবত পাঠে ঢুকে, কারণ ভাগবত শুরুতে আপনার কলির প্রবেশ শুনেছেন, শুরুতে নিশ্চয়ই আলোচনা হয়েছে, এটা সাবধান থাকতে হবে। তাহলে একটা জায়গার উদাহরণ বলি, গত বছর হরি বল, গত বছর মেঘনার পাড়ে চাতল পাড় গিয়েছিলাম, এখানে 10-12 হাজার দর্শক ভক্ত, প্রচণ্ড কুয়াশার রাত্রি, টিপটিপ করে বৃষ্টির মতো কুয়াশার জল পড়ছে, তখন অনেকেই ঝিমুচ্ছে, অনেকে চলে যাবে। এক মাতাজি কোনা থেকে, মাতাজি আপনি রাগ করেন না, এক মাতাজি কোনা থেকে তার হয়তো নিদ্রা পেয়েছে, এটা পেছনে এরকম করে বললে সুবিধা হবে, যে মাঘ মাসে আমের বউল আসে, প্রভু মাঘ মাসে যখন আমের বউল হয় সব বউলগুলো কি আম হয়, নিশ্চয়ই না, কিছু বউল কুয়াশায় ঝরে যায়, কিছু বউল খরাতে ঝরে যায়, তারপরে যদি কিছু হয় টিকরাম তুফানে পড়ে যায়, কিছু ছোট ছোট আম আবার দুষ্ট ছেলেমেয়েরা ঢিল দিয়ে পেড়ে ভর্তা করে খায়, ছোট মাতা যেটা পছন্দ করেন বেশি, তারপরে যদি কিছু থাকে সেটা গোবিন্দের সেবায় আসে না, পাখি খায় হয়তো এক দুইটা। এখন আপনার এই দেহটাকে যদি গোবিন্দের সেবায় লাগাতে চান, সে শব্দে যদি ধৈর্য ধরে না থাকেন, তাহলে তো গোবিন্দের সেবায় লাগবে না। কিন্তু সেই দিন হলো কি, মানে যে কলির দুটি মেয়ে হয়তো অ্যাটাক করেছে, নিদ্রা আলস্য, এক মাতাজি কোনা থেকে দাঁড়িয়ে আমি যাতে না দেখি তিনি বলছেন হেই হেই কমলার মা, হেই হেই চল বাড়ি যাই, নিজে তো যাবে যাবে কমলার মাকে নিয়ে যাবে, মানে কোনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হেই হ্যাঁ কমলার মা, আবার এরকম করে তাকাচ্ছে আমি দেখি কিনা, এরকম করে তাকাচ্ছে, তাকে তাকে কোটা থেকে মাতাজি বলছে হ্যাঁ হ্যাঁ কমলার মা চলো বাড়ি যাই। তাই বললাম আপনি যান, আপত্তি নাই, কিন্তু কমলার মাকে রেখে যাই, হরি বল। তো এইভাবে আনন্দের সাথে থাকতে হবে, গোবিন্দ হচ্ছে আনন্দের বিগ্রহ। এইভাবে সেই সগর রাজার দুজন স্ত্রী ছিলেন কেশিন এবং সুমতি। সুমতি মণি কর্তৃক বর পেলেন যে তার 60,000 সন্তান হবে, কতজন, 60,000, চিন্তা করা যায়, হ্যাঁ অসম্ভব ব্যাপার না, কিন্তু যেহেতু আশীর্বাদ পেয়েছেন, যে দুর্যোধন দ্বারা কয় ভাই ছিল, 100 ভাই, সেটা তো একটা মাংসপিণ্ড প্রসব করেছিল জানেন। তো সুমতি মাতাজির যখন গর্ভবতী হলেন, তিনি তো আশীর্বাদ পেয়েছেন, তিনি হাত দেখেছিলেন গুরুদেবকে, বলছে হ্যাঁ তোমার 1,000 সন্তান হবে। কেশিনী বললেন না তোমার একজন সন্তানই হবে, ছোট মেয়ে, ছোট বউ।
তো সুমতির 1000 সন্তান হবে তিনি মহাকোশী। আগের দিনে রাজারাজরা যার সন্তান বেশি হতো তারা মহাকোশী থাকতেন, রাজ্য বড় করা যাবে। যথাসময়ে তিনি গর্ভবতী মাতাজি, তিনি একটি অলাভ, ভাগবতে লেখা আছে শব্দটি অলাভ, অলাভ মানে লাউ, অলাভ শব্দের অপভ্রংশ হয়ে এখন লাউ হয়েছে, একটি লাউ প্রসব করলেন। ভোর রাত্রে দাইমাকে দেখে বললেন, সর্বনাশ, লজ্জার কথা, মণিবরের উপর খুব রাগ করলেন যে মণি বলেছেন আমার এই প্রথমা স্ত্রীর গর্ভে 60,000 সন্তান হবে, শেষমেশ কিনা একটি লাউ হয়েছে। রাজা তখনও জানেন নাই। রানীমা বলছেন, যাও তুমি এটিকে শ্মশানে নিয়ে ফেলে আসো, লজ্জার কথা, রাজাবাবু যেন না জানেন, সকল রাজাও যেন না জানেন। তিনি ভোরবেলা রওনা হনের লাউটি নিয়ে, শ্মশানে কে থাকেন? পরম বৈষ্ণব, বৈষ্ণব শিরোমণি। কে থাকেন? দেবাদেব মহাদেব। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শম্ভু। তিনি আলো চায়েতে দেখতে পেলেন কে যেন আসছে হাতে একটি নিয়ে। তিনি একটি ব্রাহ্মণের বেশ ধরে ওই দাইমাকে বলেন, এ গো তুমি এটা হাতে কি নিয়ে এসছো? বলছে, না না বলা যাবে না, বলা যাবে না, তুমি ব্রাহ্মণ মানুষ। তুমি বলছে, না তবু বলো না, শুনি না তুমি কি নিয়ে এসছো। বলছেন যে আমাদের রানীমা একটি লাউ প্রসব করেছেন, এটা ফেলে দিতে আসছি। তখন সে ব্রাহ্মণ বেশি শিব ঠাকুর বললেন, মা গো এটা ফেলে দিবেন না, এর ভিতরেই ওই মণির আশীর্বাদ নিহিত আছে। তিনি কি করলেন? সেটি নিয়ে ফিরে এলেন। সকাল হয়ে গিয়েছে, সকল রাজা বলেন কি নিয়ে এসছো? বলে এই হচ্ছে ঘটনা। প্রচণ্ড রাগ করলেন তার কুলগুরু মণির উপরে, তিনি আশীর্বাদ করেছেন 60,000 বাচ্চা হবে, সন্তান হবে, সেখানে কিনা আমার রানী প্রসব করেছে অলাভু। তিনি মণিকে রাগারাগি করে সেটি আছাড় মেরে ভেঙে ফেলতে চাইলেন রাজসভাতে। দেখলেন তার ভিতরে ছোট ছোট কীটের মতো পোকা কিলবিল কিলবিল করছে। মণি এসে বললেন, রাজন তোমার রাগটা ঠিক হয়নি, এই যে কিল, তুমি কি দেখছো, কি দেখছো, বীজ দেখছো লাউয়ের ভিতরে? বলছে, না বীজ দেখছি না, ভিতরে যেন কীটের মতো কি কিলবিল কিলবিল করছে। বলে, এইগুলাই তোমার সন্তান, তুমিগুলো উঠিয়ে নিয়ে যাও, সুনির্দিষ্ট জায়গায় 60,000 তৈলের আধার, ওই যে আপনারা দেখেছেন মহাভারতে দুর্যোধনদের জন্য আলাদা আলাদা আধার করা হয়েছিল, তেমনি 60,000 তৈলাধার করো, আর পাহারা দিয়ে রাখো যাতে কোনো পিঁপড়া বা কোনো পোকামাকড় সেটি খেতে না পারে। যথাজ্ঞা রাখলেন সগর রাজা, এবং যথানিয়মে সুনির্দিষ্ট দিনে ওই 60,000 কলসি থেকে 60,000 সন্তান পরিপক্ক হয়ে প্রকাশিত হলো। রাজা মহাকোশী এইবার তিনি তার গুরুদেবের খুব প্রশংসা করছেন, হ্যাঁ আপনার কথাই ঠিক, আমার 60,000 সন্তান হয়েছে। মহানন্দে দিন কাটছে। তিনি চিন্তা করলেন যে কি করে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হতে পারি, এটা চিন্তা করে তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে চাইলেন। অশ্বমেধ যজ্ঞ একটি দুটি না, 100টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে চাইলেন। ঘোড়া ছেড়ে দিলেন, এক এক করে 99টি যজ্ঞ তিনি চমৎকারভাবে করতে পেরেছেন। কিন্তু যখন শেষের যজ্ঞটি করবেন, ঘোড়াকে ছেড়ে দিয়েছেন, আর তার যে 60,000 সন্তান ছিল এত দুষ্ট হয়েছে, তারা শুধু মানুষদেরকে অত্যাচার করছে না, তারা দেবতাদেরকে ঋষিদেরকে অত্যাচার করছে, মানে 60,000 সন্তান দুষ্ট হয়েছে, ভালো হয় নাই। তারা কি করলো? বাবা আদেশ দিলেন, সগর রাজা শোনো, তোমাদের একটা নির্দেশ দেওয়া আছে, এই যে যজ্ঞের শেষ ঘোড়াটা ছাড়া হলো তাকে পাহারা দিয়ে রাখবে, ঘোড়াটি সমস্ত পৃথিবী ঘুরে যখন ফিরে আসবে তখন আমি অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করব। ছেলেরা তো মহাকোশী, ওই ঘোড়ার পিছন পিছন টকবক টকবক করে ঘোড়া যাচ্ছে, ঘোড়ার পেছন পেছন ওই 60,000, এটা তো একটা ভালো কাজ পেয়েছে, যাক বাবা আমাদের একটা কাজ দিয়েছে, এই বেকার ছেলেরা ওই ঘোড়ার পিছনে পাহারা দিচ্ছে। দিতে দিতে ওইদিকে দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেছেন যে এমনভাবে যজ্ঞ করছেন সগর মহারাজ, তিনি যজ্ঞের ফলে তিনি না আবার আমার সিংহাসন দখল করে ফেলেন। তিনি 99টা যজ্ঞ করে ফেলেছেন, আর একটি যজ্ঞ যদি করে ফেলেন তাহলে তো তিনি ইন্দ্রসম হয়ে যাবেন, সর্বনাশ, তার এই যজ্ঞটি করতে দেয়া উচিত হবে না।
তিনি কি করলেন, এই যজ্ঞের ঘোড়াটিকে অশ্বটিকে হাইজ্যাক করলেন, চুরি করে নিয়ে আবার কত চতুর, নিজের মানে দেবরাজ ইন্দ্রালয়ে রাখলেন না, তিনি নিয়ে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখলেন, নিজে চুরি করেছেন আরেকজনের গালে মাখন লাগাইছেন, মানে কথাটা এরকম আর কি, নিজে না রেখে রাখলেন না কপিল মুনির আশ্রমে। ওই যে কর্দম এবং দেবহতির সন্তান কপিল মুনি, যিনি সাংখ্য দর্শনের প্রবক্তা, প্রচণ্ড জ্ঞানী ছিলেন কপিল মুনি, সেই কর্দম মুনি এবং দেবহতির সন্তান কপিল মুনির আশ্রম ছিল পাতালের দিকে অনেক নিচে গভীরে, তিনি সাধনা করতেন, সেখানে ঘোড়াটি রাখলেন। আর এই দুষ্ট ছেলেরা ঘুরতে ঘুরতে ঘোড়ার কথা ভুলে গিয়েছে, কতক্ষণ পরে দেখে ঘোড়ার নাই, আরে সর্বনাশ, বাবা তোমাদেরকে দায়িত্ব দিয়েছে ঘোড়াকে প্রহরা দেও, ঘোড়া গেল কোথায়, এখন তারা দুনিয়া ঘুরার কোথাও পায় না, কারণ ইন্দ্র তো চুরি করে ফেলেছে, চুরি করে নিয়ে ওই কপিল মুনির আশ্রমে লুকিয়ে রেখেছে, সব জায়গায় ঘুরতে ঘুরতে না পেয়ে ফিরে গিয়েছে, বাবা গো আমরা তো পারলাম না তোমার ঘোড়াটিকে, ঘোড়াটি তো হারিয়ে ফেলেছি, প্রচণ্ড রাগ করেছেন সকল, হ্যাঁ তাহলে কি আমার 100 অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হবে না, আমি কি সেই পথ পাবো না, তোমরা আবার যাও খুঁজো খুঁজো, ঢুনো ঢুনো ঢুনতে রহো, খুঁজতে থাকো কোথায় পাবে, আবার 1000 ছেলে ঘুরতে 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 স্বর্গমত্ত পাতাল, হঠাৎ দেখে শুকনো, তখন তো সমুদ্রের জল নাই, ওই যে শুরুতে বলেছিলাম অগস্ত্য মুনি সেটা পান করেছিলেন, বঙ্গোপসাগরের তীরে এসে তারা কিছু জায়গা নরম দেখলো, এই জায়গাটি করতে করতে নিচে যাচ্ছে অন্ধকার, আরও নিচে যাচ্ছে অন্ধকার, আরও নিচে যাচ্ছে অন্ধকার, যেতে যেতে হঠাৎ দেখে একদম পাতালের নিচের দিকে কিছু আলো দেখাচ্ছে, একজন মুনিবর বসে তপস্যা করছেন, কপিল মুনি তপস্যা করছেন, তার পাশে দূরে দেখা যায় ঘোড়াটি, দেখে ওই 60,000 সন্তান মনে করলো যে ওই লোকটাই চুরি করে ঘোড়া এনে লুকিয়ে রেখেছে, বাবার আরাধনা যাতে মানে সফল না হয়, মানে খুব খারাপ বাসায় কপিল মুনিকে গালিগালাজ করতে লাগলো, এই চুর, হ্যাঁ বদমাইশ, চুরি করার জায়গা পায় না, আর কিছু পায় না, এখন তুমি হ্যাঁ সাধু সেজে চোখ মুজে বসে আছো, আমরা কি বুঝি না তুমি যে কত বড় চুর, চুরি করেছো আমার বাবার হ্যাঁ যজ্ঞের ঘোড়া, তোমাকে আমরা দেখে নেব। যখন এই কথা বললেন, কপিল মুনি তো ছিলেন নিরপরাধ, তিনি তো ধ্যান করে আছেন, তিনি তো চুরি করেননি, চুরি তো করেছে ইন্দ্র, তখন যেই তিনি ধ্যান করলে বড় করে চোখ করে তাকালেন, এত তপস্বী, যিনি বললাম যে সাংখ্য যে প্রণেতা, তিনি যে বড় করে তাকালেন, প্রচণ্ড রাগ করলেন, চোখ থেকে অগ্নি স্ফুলিত হলো, আগুন কপিল মুনির চোখ থেকে আগুন বেরোতে লাগলো, আগুনে 60,000 সন্তান সগর মহারাজের ভস্ম হয়ে গেল, হরি বল, 60,000 সন্তান একদম আগুনে ভস্ম হয়ে গেল, মারা গেল, ঘোড়ারও খবর নাই ছেলেদেরও খবর নাই। আরেকটি যে মাতাজি ছিলেন, দ্বিতীয় স্ত্রী, কি নাম বলেছিলাম, কেশিনী, প্রথম রানীর নাম ছিল সুমতি, দ্বিতীয় রানীর নাম কেশিনী, কেশিনী মাতার গর্ভে একটি বাচ্চা হয়েছিল, তার নাম হচ্ছে অসামঞ্জস, অসামঞ্জস, তিনি কি করলেন, আবার খুঁজতে বের হলেন, তিনি খুঁজতে বের হয়ে তার বাবা নির্দেশ দিলেন যাও, তিনি খুঁজতে খুঁজতে, এই ছেলেটি খুব ভালো, অসামঞ্জস খুঁজতে খুঁজতে সেই পাতালে গিয়ে দেখলো মুনির সামনে হার ছাই পড়ে আছে হাজার হাজার, আর ঘোড়াটি সেখানে দাঁড়িয়ে আছে, তার বুঝতে বাকি থাকলো না যে এই হাড়গুলা বা ছাইটা তারই ভাইয়ের, তিনি কপিল মুনিকে প্রার্থনা করলেন, শ্রীমদ ভাগবতমের অষ্টম স্কন্ধে অনেক জায়গা জুড়ে প্রার্থনা আছে, মানে কপিল মুনিকে খুশি করছেন যে আপনি তো মহান, হ্যাঁ আপনি কত তপস্বী, হ্যাঁ সাংখ্য জ্ঞানের প্রতিষ্ঠাতা, আপনি তো দেবহতী এবং কর্দম মুনির সন্তান, আপনি কত জ্ঞানী, আপনি ব্রহ্ম, মানে খুব প্রশংসা করছেন কপিল মুনির, এই ছেলেটির প্রশংসা এবং স্তুতিবাক্য শুনে খুব খুশি হলেন কপিল মুনি, বলেন তুমি কি চাও, অসামঞ্জস্যকে বললেন যে আমি যজ্ঞের ঘোড়াটি ফিরে নিতে চাই, আর কি চাও, তুমি ঘোড়া নিয়ে যাও, পরে বললেন তুমি আর কি চাও, বলে আমার যে ভাইয়েরা এখানে পড়ে থাকলো তাদের আমি উদ্ধার করতে চাই, বলে সেটা পরে হবে, আগে তুমি ঘোড়া নিয়ে যজ্ঞ সমাপন করো, অসামঞ্জস কী করলো, ঘোড়া নিয়ে ফিরে এলো এবং সগর মহারাজের কাছে ঘোড়াটি ফিরিয়ে দিল, তিনি
যজ্ঞ শেষ করলেন। যজ্ঞ যখন শেষ করলেন, সেই অসামঞ্জস্যের কিন্তু একজন পূর্বজন্মের যোগী ছিলেন, তিনি একজন সিদ্ধ পুরুষ ছিলেন, তার ছেলের নাম হচ্ছে অংশমান। অংশমান হচ্ছে সগর রাজার নাতি, ছেলের গড়ের নাতি। অংশমান সে পুনরায় যখন যজ্ঞ শেষ হলো, পুনরায় আবার কপিল মুনির আশ্রমে গেল, অর্থাৎ নাতি গেল সগর রাজার। অংশমান গিয়ে ঘুরতে ঘুরতে ওই পাতালে প্রবেশ করলে কপিল মুনির আশ্রমে গিয়ে দেখলো তার যে পূর্বপুরুষ দাদারা ডেড বডি ছাই ভস্ম পড়ে আছে, তাদের তো অপমৃত্যু হয়েছে মা, স্বাভাবিক মৃত্যু তো হয় নাই। আমাদের স্বাভাবিক মৃত্যু হলে যদি কর্মফল বলা হয় তাইলে হয়তো আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। আমি একটু উদাহরণ দিই সবসময়, দেখেন আপনাদের কত ভাগ্য এই যে আপনারা আজকে এই চমৎকার একটা আয়োজন করেছেন, আপনারা আসলেই খুব ভাগ্যবান ভাগ্যবতী। পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া সেটি আয়োজন করা সম্ভব না। আপনার গীতার প্রারম্ভে মঙ্গলাচরণের একটা জায়গায় লেখা আছে, আপনারা নিয়মিত যারা গীতা পড়েন, যে সুধীর ভোক্তা গীতা অমৃতম ভব, সুধীর ভোক্তা বলা থাকে না। গীতা ভাগবত সকলে শ্রবণ করতে পারবে না, পূর্বজন্মের স্বীকৃতি লাগবে। কেন? দেখবেন বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ একটা ফোন আসলো, না ভাই তুমি যাও আমি আসবো না, চেঞ্জ হয়ে যেতে পারে। আবার এখানে এসছেন, বাড়ি থেকে খবর এসছে কোনো দুঃসংবাদ বা অসুবিধা, চলে যেতে হবে। সকলে শুনতে পারবে না, সকলেই পরিপক্ক এই ফল হতে পারবে না। তো সেই ক্ষেত্রে অংশমান কি করলো, সে পুনরায় কপিল মুনির আশ্রমে সেখানে গেল, গিয়ে সে পিতৃব্যদেরকে উদ্ধারের জন্য, যেহেতু তাদের অপমৃত্যু হয়েছে আগুনে পুড়ে গিয়েছে, তাদের উদ্ধারের জন্য মুনির স্তুতি করলো। মুনি বললেন তাদের উদ্ধার করার কোনো পথ নাই, তোমার পূর্বপুরুষ তোমার দাদারা যারা এখানে মুনির তেজে ভস্ম হয়ে গিয়েছে, একমাত্র পথ আছে যদি স্বয়ং গঙ্গা তাদের দেহ ছাই স্পর্শ করে, তবেই কেবল তারা অপমৃত্যুর হাত থেকে মুক্তি পেতে পারে। হরি বল, একমাত্র গঙ্গা ছাড়া হবে না। দেখেন ধারাবাহিক আছে, ওই যে সগর রাজার পরে গঙ্গা নয়ন, এটা ধারাবাহিক কাহিনী আছে ভাগবতে আমরা পাই। তখন অংশমান অর্থাৎ সগর রাজার নাতি অংশমান চিন্তা করলো তাহলে আমরা গঙ্গাকে আনতে হবে। অষ্টম অধ্যায় শেষ, নবম স্কন্ধের অষ্টম অধ্যায় এখানেই শেষ, এবার নবম স্কন্ধের নবম অধ্যায়। অংশমান চেষ্টা করলেন গঙ্গাকে আনার জন্য, তপস্যা করলেন দীর্ঘদিন, কিন্তু তিনি ব্যর্থ হলেন, গঙ্গাকে আনতে পারলেন না। অংশমানের ছেলের নাম হচ্ছে দিলীপ, দিলীপ রাজা হলেন, তিনিও সারা জীবন তপস্যা করলেন গঙ্গাকে নিয়ে আসার জন্য পৃথিবীতে, তিনিও ব্যর্থ হলেন। তার ছেলের নাম হচ্ছে ভগীরথ। জেনারেশন, ওই যে আমরা শুরু করেছিলাম রোহিত থেকে, রোহিতের ছেলে হরিত, হরিতের ছেলে চম্পক, চম্পকের ছেলে বিজয়, বিজয়ের ছেলে বৃক, বৃকর ছেলে রাহুক, রাহুকের শেষে আসলো সগর, সগরের পরে আসলো দুই স্ত্রী থেকে অসামঞ্জস্য 60,000, অসামঞ্জস্য ছেলে আমরা যেটা বলছি অংশমান, আর অংশমানের ছেলে দিলীপ, দিলীপের ছেলে ভগীরথ। তাহলে কতগুলো সময় লেগেছে, কত জেনারেশন। সেই ভগীরথ গঙ্গাকে আনবে। এখন আমরা যাচ্ছি নবম স্কন্ধের নবম অধ্যায়ে। সেইখানে আপনারা নিয়মিত যারা ভাগবত পড়েন দেখবেন ভাগবতের দ্বাদশ স্কন্ধে কথাগুলো আছে। কি কথা আছে? নিম্নাগমন যথা গঙ্গা, মানে নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, মানে শিব ঠাকুর। দেবানাম অচ্যুত যথা, মানে দেবতাদের মধ্যে কৃষ্ণ বা অচ্যুত সবার সেরা। পুরাণানাম ভাগবতম যথা, মানে পুরাণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত, এই জন্য ভাগবতকে আমরা বলি মহাপুরাণ। আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ, 18টি উপপুরাণ, 101টি উপনিষদ আছে। 18টি পুরাণ কি? ব্রহ্মপুরাণ, ব্রহ্মবিবর্ত পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, বিভিন্ন পুরাণ আছে। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত একটি পুরাণ, তাকে আমরা বলি মহাপুরাণ। ভাগবত একটি পুরাণ, তাকে বলি
মহাপুরাণ। সেখানে নবম স্কন্দের নবম অধ্যায়ে গঙ্গারায়ণ পর্ব বলা আছে। কেন গঙ্গাকে শ্রেষ্ঠ বলা হলো এই জায়গাটা একটু আলোচনা করা আমাদের দরকার আছে। গঙ্গা কি খুব লম্বা নদী? গঙ্গা কি খুব চৌড়া নদী? না, গঙ্গার চাইতেও যারা ভূগোল পড়া সকলেই জানেন, আজকাল ইয়াং পিপল আমাদের চাইতে ভালো জ্ঞান রাখে, তারা ওই যে ডিজিটাল যুগের ছেলে মেয়েরা। আমি অনেক সময় বাসাতে আটকে গেলে, কম্পিউটার যখন কাজ করে আটকে গেলে, যখন ছেলেদেরকে বলি এটা করে দাও, ওরকম চট করে করে দেয় ছেলেরা। আমি বললাম একটু বুঝাই বলো কেমনে করেছো, ছেলের তাহলে তুমিগুলো বুঝবে না, ভেরি ক্লিয়ার, বলছে না তুমিগুলো বুঝবে না, দ্যাট ভেরি ফাস্টার প্রমাস, তারা আমাদের চাইতে দ্রুত। তো ভূগোল যারা জানেন, সবচেয়ে লম্বা নদী হচ্ছে নীল নদী, কিন্তু নীল নদীকে তো শ্রেষ্ঠ বলা হলো না। সবচেয়ে লম্বা হচ্ছে নীল নদী, সে অনেকগুলো দেশের উপর দিয়ে মিশর ইজিপ্ত হয়ে গিয়ে সে সাগরে মিশেছে। লম্বায়ও গঙ্গা তার চেয়ে অনেক ছোট। চৌড়া না চৌড়াতে? চৌড়াতে সবচেয়ে শ্রেষ্ঠ নদী হচ্ছে আমাজান, যে ব্রাজিলের আমাজান নদী, এটা চৌড়াতে অনেক বড়। তাহলে গঙ্গা কী করে শ্রেষ্ঠ হল? শাস্ত্র আমাদের ভাগবত বলছে নিম্নাঘামাম যথা গঙ্গা, গঙ্গা কেন শ্রেষ্ঠ বলছে? এই ক্ষেত্রে একদিন একটা কথা বলি, মহিমায় শ্রেষ্ঠ, এটা লম্বায় শ্রেষ্ঠ হতে পারে, চৌড়া বা ব্রেডে শ্রেষ্ঠ হতে পারে আমাজন বা নীল নদী, কিন্তু গঙ্গা নদী হচ্ছে মহিমায় শ্রেষ্ঠ। মহিমায় কেন শ্রেষ্ঠ? নারদ মুনি একবার তিনি কি করলেন, বিভিন্ন রাগ রাগিণী নিয়ে চর্চা করতে চাইলেন। যারা সঙ্গীতজ্ঞ এখানে যারা আছেন সকলকে প্রণতি নিবেদন করেই বলছি, যেমন ভৈরব রাগ, গান্ধার রাগ, বিভিন্ন রাগ আছে না, বিভিন্ন রাগের উপরে ওরা কিন্তু স্বমহিমায় বিষ্ণুলোকে থাকেন, অর্থাৎ মূর্তমান। যদি কেউ সঠিকভাবে সঠিক সময়ের রাগটি করতে না পারে, তারা কিন্তু কষ্ট পান, দুঃখ পান। একবার নারদমুনি কী করলেন, তিনি রাগ রাগিণী নিয়ে কীর্তন করতে শুরু করলেন, হচ্ছিল না। তিনি যখন গেলেন বিষ্ণুলোকে, গিয়ে দেখলেন সমস্ত রাগ রাগিণীরা কাঁপছে, মালকুচ, গান্ধার, বৈরব সকলে কাঁপছে। এই তোমরা কাঁপছো কেন? নারদমুনি বলছেন, তুমি এমন একটি বেসুরা সুরে এই রাগগুলো গিয়েছো, আমরা অসুস্থ হয়ে গিয়েছি, তুমি পারো না যেটা সেটা কেন করছো? তাহলে তোমরা সুস্থ হবে কী করে? সমস্ত রাগ রাগিণী বলল যে একজন শিল্পী আছে, তাকে দিয়ে যদি সঙ্গীতটি করাতে পারো তাহলে আমরা সুস্থ হব। কে সে একজন শিল্পী? বৈষ্ণবা নামে যথাসম্ভু, বৈষ্ণবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন শিব ঠাকুর, তিনি যদি রাগ নিয়ে গান করেন তাহলে আমরা সুস্থ হব। নারদমুনির ভিতরে একটা অহংকার গেল, হ্যাঁ আমি কত চমৎকার বীণা বাজিয়ে গান গাই, আর উনি শ্মশানে মশানে বসে থাকেন, সব দেবতার সুন্দর মন্দির আছে, তিনি কত বড় বৈষ্ণব। উদাহরণটি এই ক্ষেত্রে বোঝা যায়, সব দেবতাদের মন্দির আছে, মাথায় সুন্দর মুকুট আছে, তার মাথায় তো মুকুটও নাই। শিব ঠাকুরের তো, আপনার যারা মায়েরা নিয়মিত অষ্টোত্তর শতনাম পড়েন, তারা ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম পড়েন না, 100, শিব ঠাকুরের কিন্তু 1000 নাম। ভগবান শ্রীকৃষ্ণ আমরা পড়ি 108, কিন্তু শিব ঠাকুরের 1000 নাম, মানে নাম নিয়ে বললে একটা পাঠ করতে হবে। তিনি জটাজুটোধারী বলে তার নাম ধুর্যটি, তিনি বাঘের ছান পড়েন বলে তার নাম কৃত্তিবাস, তার তো অলঙ্কার নাই, হাতে সাপ, এখানে গলায় সাপ, এই জন্য তার নাম ফণিভূষণ। তার মাথায় অর্ধেক চাঁদ আছে বলে তার নাম অর্ধেন্দু, তিনি মাথায় গঙ্গা ধারণ করেন বলে তার নাম গঙ্গাধর, তিনি অল্পে তুষ্টন বলে তার নাম আশুতোষ, তিনি পৃথিবীতে সমুদ্র মন্থনের সময় রক্ষা করেছিলেন, বিষ কণ্ঠে ধারণ করেছিলেন, ফেলে দিলে পৃথিবী ধ্বংস হবে, গিলে ফেললে সৃষ্টি ধ্বংস হবে, তিনি কণ্ঠে ধারণ করেছিলেন, কণ্ঠ নীল হয়েছে, তার নাম নীলকণ্ঠ, এরকম 1000 নাম আছে। আমরা আলোচনাগুলো করি হবিগঞ্জে রামপুরে একটা জায়গা আছে, শিব চতুর্দশীর দিন 2 দিন আমরা পাঠ করি শুধু শিবের নাম নিয়ে, 1000 নাম নিয়ে। সেই শিব ঠাকুরের বৈষ্ণবত্ব কি? সমস্ত দেবদেবীদের মন্দির আছে, শিব ঠাকুরের কোনো মন্দির নাই। কোথায় তপস্যা করেন? ওই কৈলাসে, হিমবাহ যেখানে। নারদ বলতেছে ও এই বেটা গান গাইব, হ্যাঁ সে কি করে গান গাবে? আমরা গলা সাধন করার জন্য কত চেষ্টা করি,
কত আনন্দ করি, আর সে কি করে গেবে? সে তো সারাদিন বরফের উপরেই বসে থাকে, তার তো কণ্ঠ ঠিক থাকার কথা না। তিনি কত বৈর বৈরাগ্য শিব ঠাকুর আপনাদের সকলেই জানেন, তার গলায় রুদ্রাক্ষের মালা, কিন্তু আরেকটি মালা আছে হারের মালা শিব ঠাকুরের গলায়। তিনি একজন শুদ্ধ বৈষ্ণবের হারের মালা পড়েছেন। আমরা এদিকে যেতে চাচ্ছি না, তবু একটু টাচ করতে হচ্ছে, তিনি শুদ্ধ বৈষ্ণব, যে ওই হার থেকে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে, এত বড় ভক্তের তিনি গলায় রেখেছেন, যদি হার থেকেও কৃষ্ণ নাম উচ্চারিত হয়, আমি দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর হলে কি হবে? ওই শুদ্ধ বৈষ্ণবের মুখের হার টুকরা থেকে যখন আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শুনতে পাবো, তবে আমার জীবন সার্থক হবে। ওই শুদ্ধ বৈষ্ণবের বৈরাগ্যর কারণে তার ছাই বর্ষ গায়ে মেখে রাখেন শিব ঠাকুর, মাথায় মুকুট নাই, জটাজুটো ধারী, কত বড় ত্যাগী বৈরাগ্য। এই জন্য বলা হচ্ছে বৈষ্ণবানাম যথা শম্ভু। নারদমুনি ভাবলেন সে কি আর গান গাবে, গেলেন শিব ঠাকুরের কাছে বিষ্ণুর নির্দেশে, কারণ সমস্ত রাগ রাগিনী অসুস্থ হয়ে গিয়েছে। গিয়ে বললেন তোমায় গান গাইবে, সিদ্ধান্ত হয়েছে রাগ রাগিনীকে রক্ষা করতে হবে। শিব ঠাকুর বলেন ঠিক আছে, আমি রাগিনী নিয়ে গান করব, কিন্তু শর্ত আছে। শর্ত কি? অন্তত ব্রহ্মা বিষ্ণুকে নিমন্ত্রণ করতে হবে, ভালো শ্রোতা ছাড়া তো ভালো গান হয় না, যেমন ভালো শ্রোতা ছাড়া পাঠ হয় না। আমরা একজন শিল্পী বলছিলেন যে আমি যে রাগিনী রাগ রাগিনী উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করব, এটা ধারণ করার যে শ্রোতা থাকতে হবে। শিব ঠাকুর কাকে বললেন যে তুমি ব্রহ্মা এবং বিষ্ণুকে নিমন্ত্রণ করো, তারা যদি শ্রোতা হিসাবে আসে তাহলে আমি রাগিনী করব। যথারীতি যা হলো ব্রহ্মার কাছে, ব্রহ্মা শুনে এত খুশি হলেন, ও আমাদের শম্ভু শিব ঠাকুর গান শোনাবে, আমি অবশ্যই যাব, মহা খুশি। ব্রহ্মাজি চতুর্মুখ ব্রহ্মা তার বিমানে চড়ে, মানে হংস বিমান বিমানে চড়ে তিনি আসলেন, খবর পেলেন বিষ্ণু ও আমাদের শিব ঠাকুর গান গাইবে, আমিও যাব। তিনিও হ্যাঁ চলে আসলেন, গরুড়ে চলে আসো শুরু হলো। এরপরের জায়গাটি দেখুন ভাগবতে, ওই যে বললাম কেন গঙ্গা শ্রেষ্ঠ, বলা হচ্ছে নিম্না গামাম যথা গঙ্গা। গঙ্গা হচ্ছে সব নদীর মধ্যে শ্রেষ্ঠ, লম্বায় না চৌড়ায় না মহিমায় শ্রেষ্ঠ। তারপরে কি হলো, শিব ঠাকুর সমস্ত রাগ রাগিনী নিয়ে গান করতে লাগলেন, এত চমৎকার গান করলেন, বিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণ তার গানে মোহিত হয়ে বিগলিত হয়ে গেলেন, গলে গেলেন, মানে এত চমৎকার রাগিনী নিয়ে গান করলেন শিব ঠাকুর, নারায়ণ বিষ্ণু গলে গেলেন, তার দেহ গলে ডান চরণ থেকে গঙ্গার জন্ম হলো। হরি বল, গঙ্গার জন্মটা কোথা থেকে হলো? ভগবানের দক্ষিণ চরণ থেকে, তিনি গলে গেলেন। শিব ঠাকুরের গান শুনে নারায়ণ গলে গেলেন, একদম বিগলিত হয়ে গেলেন, এবং তার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হলো। দেখলেন কে, পাশে ব্রহ্মা বসেছেন, সর্বনাশ, এত মহিমা এত পুণ্যের জলধারা, তাকে তো যেই সেই জায়গা রাখা যাবে না। তিনি সাথে সাথে কমণ্ডল বাড়িয়ে দিলেন, তার হাতের যে পাত্রটি আছে কেটলির মতো ওইটা বাড়িয়ে দিনে কমণ্ডলের সমস্ত গঙ্গা ধারণ করলেন। তো গঙ্গা কোথেকে উৎপত্তি হলো? ভগবানের দক্ষিণ চরণ থেকে। আর কোথায় জমা হলো গিয়ে? ব্রহ্মার কমণ্ডলে। তাহলে গঙ্গার মহিমা বেশি হবে না নীল নদের মহিমা হবে? তার জন্মটা কোথেকে হলো? ভগবানের চরণ কমল থেকে। এই গঙ্গাকে এখন আমরা পিছনে যাই। কপিল দেব কি বললেন ভগীরথকে, প্রথম অংশমানকে বলেছিলেন, অংশমানকে কি বলেছিলেন, সেই গঙ্গাকে যদি, গঙ্গা এখন কোথায় আছেন? ব্রহ্মার কমণ্ডলে আছেন, নারায়ণের চরণ থেকে উৎপত্তি হয়ে গঙ্গা ব্রহ্মার কমণ্ডলে বন্দী আছেন। এই ব্রহ্মাকে বললেন যে গঙ্গা যদি পৃথিবীতে নিয়ে আসতে পারো, গঙ্গার স্পর্শ যদি পায়, তাহলে এই যে ছাই হয়ে আছে ওরা উদ্ধার পাবে। ভেরি সিম্পল কাহিনী। অংশমান চেষ্টা করেছেন, সারা জীবন তপস্যা করেছেন গঙ্গাকে আনার জন্য, পারেন নাই। তার ছেলে দিলীপ চেষ্টা করেছেন, পারেন নাই। তার ছেলে ভগীরথ চেষ্টা করে
তপস্যা করতে লাগলেন। ব্রহ্মার তিনি যখন জানলেন গঙ্গা এখন কোথায় আছেন, ব্রহ্মার কমণ্ডলের ভিতরে, সেই ভগীরথ তপস্যায় বসলেন। একটু একটু তপস্যা না, প্রচণ্ড রকম তপস্যা। তপস্যায় খুশি হলেন ব্রহ্মাজি। ব্রহ্মাজি তপস্যায় খুশি হয়ে বললেন, হে ভগীরথ, তুমি নিতে চাও গঙ্গাকে, আমি ছেড়ে দিলাম আমার কমণ্ডল থেকে, মুক্ত করে দিলাম। কিন্তু ব্রহ্মা বলছেন, এত উপর থেকে, ব্রহ্মলোক থেকে যখন গঙ্গা পৃথিবীতে পড়বে, এটা এত বেগে পড়বে তোমার পৃথিবী ছিদ্র হয়ে ধ্বংস হয়ে যাবে, এত বেগকে ধারণ করবে। অনেক উপর থেকে যখন জল পড়ে ট্যাঙ্কি থেকে বা ছাদ থেকে, মাটি গর্ত হয়ে যায়, যায় কি না? এখন গঙ্গা ব্রহ্মলোক থেকে, ব্রহ্মার কমণ্ডল থেকে নিচে পড়বে, এটা কি করে রক্ষা করবে? এটা তো রক্ষা করা যাবে না, পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মাজির কাছে আবার প্রার্থনা করলেন। ব্রহ্মাজি বললেন, হ্যাঁ একটা সহজ পথ আছে, ওই যে আবারও বৈষ্ণবানাং যথাসম্ভব, এই পৃথিবীতে রক্ষা করার জন্য ভোলানাথ ছাড়া উপায় নাই। বিষ পান করে যেমনি রক্ষা করলেন, বলেন গঙ্গার ব্যক্তি একমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। তখন ভগীরথ আবার তপস্যায় বসলেন। তপস্যায় বসলেন, কার তপস্যায়? ওম নমঃ শিবায়, শিব ঠাকুরের তপস্যায় বসলেন। ওম নমঃ শিবায়, প্রচণ্ড তপস্যা দিন রাত। তপস্যায় খুশি হয়ে শিব ঠাকুর বললেন, ভগীরথ তুমি কি চাও? বলেন, হে দেবাদিদেব, আমার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য আমি গঙ্গাকে পৃথিবীতে আনতে চাই, কিন্তু গঙ্গা এত স্রোতস্বিনী, এত স্রোতধারা, তাকে আমি পৃথিবীতে আনতে গেলে পৃথিবী দেবে যাবে, ছিদ্র হয়ে যাবে, আপনি কৃপা করে তার ব্যক্তি ধারণ করুন। গঙ্গার তখন আবার একটু হিংসে হলো। তিনি, ও এই লোকটি আমাকে ধারণ করবে, বাঘের চাল পড়ে আছে, হ্যাঁ গায়ে ছাই বর্ষ মাখা, মানে তারপরে বিশ্বাস হচ্ছে না। গঙ্গা যথারীতি পৃথিবীতে নামলেন, প্রচণ্ড বেগে লাফিয়ে নামলেন। দেবাদিদেব মহাদেব তার জটাজুটো চারদিকে চৌড়া করে দিলেন, এরকম ফুলের মতো বিছিয়ে দিলেন, সাজির মতো। সমস্ত গঙ্গা গতি নিয়ে, সমস্ত শক্তি নিয়ে গঙ্গা মাতাজি পৃথিবীতে যখন লাফিয়ে পড়লেন, জটাজুটো দাঁড়ি তার জটা ছড়িয়ে দিলেন। তিনি শুধু ছড়িয়ে দিলেন না, গঙ্গার দর্পচূর্ণ করার জন্য আবার সেটি বন্ধ করে দিলেন। গঙ্গা তার জটার ভিতরে বন্দী হয়ে গেল, বন্দী হয়ে গেল তার দর্পচূর্ণ হওয়ার, গঙ্গা তোর বেরোতে পারছে না, জটার ভিতরে আটকে পড়ে গেছে। এই কারণে শিব ঠাকুরের নাম হলো গঙ্গাধর, একটি নাম হলো গঙ্গাধর। ওই যে বললাম অনেকগুলো নাম আছে। এখন তো আবার বিপদে বললেন ভগীরথ শিব ঠাকুরের কাছে প্রার্থনা, হে দেবাদিদেব কৃপা করে গঙ্গাকে ছেড়ে দেন। এখন শিব ঠাকুরে ছাড়তে চাচ্ছেন না, যা গঙ্গার কিছু শাস্তি হোক, তার শ্বাস বন্ধ হোক, সে বুঝুক আমাকে অবহেলা করেছে। পার্বতী মাতার কাছে অ্যাপ্লিকেশন গেল, মায়ের কাছে প্রার্থনা করছে ভগীরথ, মা গো তুমি একটু শিব ঠাকুরকে বলে দাও, না হলে তো আমি পারছি না, তিনি তো জগৎজনেরই মা, মায়ের কৃপা ছাড়া হয় না। এই যে আমরা প্রসাদ পাই, উৎসবের প্রসাদ কবে হবে? মহাপ্রসাদ শেষের দিন নাকি প্রতিদিন? হরি বল। তাহলে একটু মহাপ্রসাদের মাহাত্ম্য বলি, যেহেতু প্রসাদে চলে আসছি। প্রসাদকে আমরা বলি ভবরোগের মহা ঔষধ, ভবরোগের মহা ঔষধ। এই প্রসাদ যারা টাচ করেন, জীবন যে কত সার্থক আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা যখন ঘরে খিচুড়ি রান্না করেন, একদম ঘি টি দিয়া খুব যত্ন করিয়া, ফুলকপি টুপি দিয়া, আর যে উৎসবের খিচুড়ি অর্ধেক খেসারি ডাইল ফুটছে না, সাইয়া রয়েছে, বড় বড় লাউয়ের টুকরা সাইয়া রয়েছে, কোনটা স্বাদ লাগে? উৎসবেরটা। ঘি দিছেন না, কর্তায় তো ঘিও দিছেন না, অর্ধেক সিদ্ধ হয়েছে না, কোনটা স্বাদ? উৎসবেরটা না, কেন? এটি মহাপ্রসাদ। মহাপ্রসাদের একটু মাহাত্ম্য শোনেন। আমরা ভাগবত শেষ করবো, আমাকে যে টাইম দেওয়া আছে, কতটুক পর্যন্ত যাব আমরা, কয় ঘন্টা, কয়টা পর্যন্ত? আমার আপত্তি নাই, আমি তো ফিরে যাবো হবিগঞ্জে। ততক্ষণ আপনারা ওই কমলার মা না গেলেই হইল, হরি বল। একবার নারদ মুনি ঘুরতে ঘুরতে বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে
ভগবানের বৈকুণ্ঠে গেলেন, গিয়ে নারায়ণের পদসেবা কে করে? মা লক্ষ্মী ঠাকুরানী। লক্ষ্মী দেবীর পদসেবা করলেন নারদমুনি। পদসেবা করে লক্ষ্মী দেবীর খুব খুশি করলেন। সে বললেন, হে নারদ, হে আমার প্রিয় ছেলে, তুমি একটা কিছু চাও। নারদ বললেন, ওগো মা, দিবে নাকি আমি যা চাই? আমার তো বহুত দিনের একটা খায়েস আছে। বলছেন, নিশ্চয়ই দেবো, তুমি কি চাও? বলে, মা তুমি বলো আমাকে দিবে কিনা। লক্ষ্মী বলছেন, হ্যাঁ তোমাকে আমি ছেলের মতো আদর করি, তুমি চাইলেই পাবে, বলো কি চাও। বলছেন, মা গো, নারায়ণ বিষ্ণুর একটু উচ্ছিষ্ট চাই। হরি বল, নারায়ণের একটু উচ্ছিষ্ট চাই। লক্ষ্মী, আমার মনটা খারাপ। না না না, সেইটা চাওয়া যাবে না, অন্য কিছু চাও। বলে, কেন? তুমি না বলেছো আমি যা চাই তা দেবে, কেন দিচ্ছ না? বলে, না নারায়ণ বলেছেন, আপনাকে মন দিয়ে খেয়াল করেন, এখানে একটা ধাঁধা আছে। নারায়ণ বলেছেন আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট তুমি কাউকে দিয়েছ, আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট তুমি কাউকে দিয়েছ, অতএব দেয়া যাবে না। পরের দিন, আগের দিনে মায়েরা তাই করতেন, যারা বয়োজ্যেষ্ঠ বলে, স্বামীকে যখন খাবার পরিবেশন করতেন, বা হাতে পাখা দিয়ে বাতাসও করতেন, করতেন কি না? আমরা ছবিতে দেখি, সিনেমায় দেখি। এখনকার যুগে হচ্ছে টেবিলে রাখা আছে, তোমারটা তুমি খাইলে খাও, না খাইলে না, আমারটা আমি খাবো। হরি বল, এখন তো সব ফার্স্ট লাইফ। হ্যাঁ, সিলিং ফ্যানও লাগে নাই, যার যারটা তুমি আবার ঠান্ডা রেখে দিয়েছেন টেবিলে, তুমি যদি ইচ্ছে করো গরম খাইতে, নিজে গরম করে খাইও। হ্যাঁ, তাই না? ডিজিটাল যুগ, কারণ সকলে ব্যস্ত, দুইজনে চাকরি করে হয়তো। তো এই অবস্থায় পরের দিন যখন নারায়ণকে খাবার পরিবেশন করছেন লক্ষ্মী দেবী, মনটা খারাপ, স্বামীকে খাবার দিচ্ছেন, নারায়ণ বলছে, হ্যাঁ গো তোমার আজকে মনটা খারাপ কেন? ওই যে আরেকবার ঘুম আসছে, তার মানে কি? কলির বাচ্চারা ঢুকে পড়েছে, কলির দুই সন্তান ঢুকে পড়েছে। দেখবেন পাঠের সময় ঘুম আসে, আর জপতলিতে মালা জপ করার সময় ঘুম আসে, এই সময় কলির দুই মেয়ে অ্যাটাক করে। আরেকটা জায়গা আছে, মায়ের না, পিতাজিদের চাইতে মাতাজিরা ঠাকুর ঘরের সেবা বেশি করেন, আপনারা রাগ করেন না, তুলনামূলকভাবে আমরা দেখি মাতাজি বা মায়ের মেয়েরা ঠাকুর সেবা বেশি করেন। ঠাকুর ঘরে গিয়ে কি করেন? এই সময় দেখবেন দুনিয়ার কত তাইশ, কেমনে তাড়াতাড়ি দুইটা ফুল তুলসীদের বাড়ি যেতাম গে, অন্য সময় তাইশ নাই, এই সময় তাইশ। আবার গোপাল, পিতলের গোপাল তো হাত বাড়িয়ে বসে আছে, একটু সিনির দিলেও চলে, না দিলেও চলে, খয় না তো ফেটুবুক লাগছে। হ্যাঁ ঠিক না? আবার দেখেন মায়েরা রাগ করেন না তো আমার কথায়, আমি আপনাদের ছেলে, আমার বাড়ি হবিগঞ্জে। তো আবার মায়েরা কলজাটা বড় আছে, কলজাটা বড় নিমন্ত্রণ দিতে কম দিন না, দেখা গেল কি একটা খোলারে পাঁচটা ছয়টা সাতটা টুকরা করছেন, কিংবা ডিব্বার নিচে যাখার দিন একটা নকল আছে, দিশুন দিয়ে একটা তুলসী পাতা দিশুন দিয়ে কইতাছেন, আসো দৈত্য প্রভু, আসো নিত্যানন্দ, আসো গৌরাঙ্গ, আসো গুরুদেব, আসো কৃষ্ণ, আসো রাধা, দুনিয়ার সবরে নিমন্ত্রণ করছেন, দিশুন কিন্তু একটা খোলার টুকরা। হরি বল, কলজাটা বড় আছে, নিমন্ত্রণ করতে কম করুন না, কিন্তু দিবার সময় দিশুন একটু। এইভাবে না, আত্মবোধ সেবা করতে হবে। আমার পরিবারে দুটো ছেলে থাকলে গোপালকে নিয়ে আমার তিনটা ছেলে, আমি এসি রুমে থাকব আর গোপালকে একটা ফলালিনের জামাও দেব না, তাইলে হবে না। হবিগঞ্জের এক বাসায়, চৌধুরী বাজার বললে চিনে ফেলবেন, এক বাসায় পাটে ডাকা হয়েছে। তো আমি বাসাতে দোতলায় ছাদের উপরে পাট, বিশাল আয়োজন, তাই আমি আমার একটা অভ্যাস আছে, গিয়ে গিয়ে দেখি ঠাকুর ঘরটা কই, একটু প্রণাম করি, জীবনে তো কিছুই করলাম না, একটু প্রণাম করি। আমি বললাম, আপনার ঠাকুর ঘরটা কই, পাট যে শুরু করব। বলেন, আসেন আসেন। মাতা যে নিয়ে গেলেন তিনতলার সিঁড়ির কোনায় একটা জায়গায়, সাবানের বাক্সর মিত্রে ভগবানকে রাখা আছে। কি বলবো মা, এয়ার কন্ডিশন বাড়ি, বড় লোক, ভগবানকে রাখা হয়েছে সাবানের বাক্সের ভিতরে। আমি সুজা প্রণাম করে নেমে গেলাম, আপনার বাসাতে আমি পাঠ করব না, করব না। উনি আমাকে বলেন, কেন করবে না? কোনো কেনর প্রশ্ন উত্তর নাই, কার কৃপায় আপনি বড় লোক হয়েছেন? আপনি বলেন কিছু নিয়ে এসেছিলেন পৃথিবীতে? আমি যে সুন্দর জামা কাপড় পরছি, আমরা যে পরছি, কিছু নিয়ে এসেছিলাম সাথে? এসেছিলাম ন্যাংটু, চলেও যাব ন্যাংটু, যা পেয়েছি এইখানেই পেয়েছি, যা দিয়েছেন ভগবান দিয়েছেন, তারটাই তাকে দিয়ে বলি আমি দিয়েছি, আমার দেওয়ার কোনো ক্ষমতা আছে? বলেন, এই যে আমরা বাগানে ফুল ফুটিয়ে বলি, আমি আমার গাছের ফুলটি ভগবান তোমার চরণে দিয়েছি, সেই ফুলটিকে আমি ফুটাই, আমার ক্ষমতা আছে ফুলটি জন্ম দেওয়ার, আমি কি একটা ঘাস ফুল তৈরি করতে পারি? পারি না। আমি বলছি, না মা,
তোমার গৃহে পাঠ করা যাবে না। তিনি চরণ জড়িয়ে দিলেন, বাবা অপমান হবে, পাপ হবে, গৃহের অমঙ্গল হবে। আমি বললাম এক শর্তে পাঠ করতে পারি, এক মাস পরে আমি আবার পাঠ করতে আসবো যদি ভগবানের ঘরটা ঠিক করে দেন। আরে কার কৃপায় আপনি এসে এসি করে থাকেন একটু ভাবুন তো। ভগবান নিতে চাইলে এক সেকেন্ডে নিয়ে যেতে পারেন, কিচ্ছু যাবে না সাথে, কিচ্ছু না। পৃথিবী বিখ্যাত রাজা আলেকজান্ডার সেলক্রিকের নাম আপনার শুনেছেন, আমরা ছোটবেলা পাঠ্য বই পড়েছি, আলেকজান্ডার দি কনকোয়ার অফ দ্য ওয়ার্ল্ড, আলেকজান্ডার সেলক্রিক নাম ছিল। তিনি যখন মৃত্যুসজ্জায় ছিলেন আলেকজান্ডার সেলক্রিক, তিনি সারা পৃথিবী লুণ্ঠন করে শ্রেষ্ঠ মহারাজ হয়েছিলেন। মৃত্যুর পূর্বে মৃত্যুসজ্জায় হোয়েন হি ওয়াজ ইন ডেথ বেড, তিনি সকলকে ডেকেছেন, সমস্ত সেনাবাহিনী ক্যাপ্টেন মেজরকে ডেকে বলছেন আমি দেহ রাখতে যাচ্ছি, আমার তিনটি শর্ত আছে, আমি যখন মারা যাব সারা জীবন আমি কোটি কোটি ডলার হীরা জহরত অর্জন করেছি, আমি যখন মারা যাব আমার কফিন বাক্স যখন আমাকে লাস্টে ঢুকাবে আমার ডেড বডি যে যেন ডাক্তাররা কাঁধে করে নিয়ে যায়, ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, আমি সারা জীবনে পৃথিবী থেকে বহু ধন যত্ন হীরক উপার্জন করেছি, আমাকে যখন গ্রেভিয়ার্ডে কবরস্থানে নিয়ে যাবে রাস্তায় সব বিলিয়ে দেবে, তার উপর দিয়ে আমাকে নিয়ে যাবে। থার্ড কন্ডিশন বলেছেন যে বাক্স বা কফিনে করে আমাকে নিয়ে যাবে ওইটার দুই দিকে দুটি ছিদ্র থাকবে, আমার হাত দুটো দুটি বাইরের দিকে থাকবে। কেউ জিজ্ঞাসা করছে না হোয়াই ইউ অ্যাডপ্ট থ্রি কাইন্ডস অফ কন্ডিশনস হিয়ার, কেন তিনটি শর্ত দিয়েছেন। একজন ইয়ং সোলজার জিজ্ঞাসা করলো, হে মহারাজ আপনি তো সারা জীবন পৃথিবী জয় করেছেন, তিনটি শর্ত কেন দিয়েছেন? তখন আলেকজান্ডার সেলক্রিক বললেন, কেউ না জানুক আমি শেষ জীবন উপলব্ধি করতে পেরেছি, আমি কিচ্ছু নিয়ে আসি নাই, কিচ্ছু নিয়েও যাব না। অনেকে মনে করেন ডাক্তার আমার বাচ্চাটির জীবন বাঁচিয়েছে, প্রথম কন্ডিশন ছিল ডাক্তার ডেড বডি নিয়ে যাবে, তার উপলব্ধি করুক, তারাও অমর নয়, তারাও একদিন এই কফিনে কাঁধে উঠবে, কেউ বাঁচাতে পারেন না, গোবিন্দ না বাঁচালে। দ্বিতীয় শর্ত ছিল সমস্ত হীরে জড়ত আমি সারা জীবন যে উপার্জন করেছি সব রাস্তায় পড়ে আছে। ও বিশ্বাস হচ্ছে না, হে জগৎবাসী দেখো আমি খালি হাতে শ্মশানে যাচ্ছি, একটি বালি কণাও নিয়ে যেতে পারিনি, কিচ্ছু নিয়ে যেতে পারিনি। জগৎবাসী দেখো আমি এত বড় মহারাজ আলেকজান্ডার সেলক্রিক, কিন্তু আমার হাত দেখো আমি কিচ্ছু নিয়ে যাই নাই, সব এখানে পড়ে থাকবে। তারপরেও আমরা কতটুকু অহংকারী, ভগবান অহংকারীকে পছন্দ করেন না, এর জন্য ভগবান একটি নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। আমরা যে জায়গাটিতে ছিলাম নারদ মুনির মহাপ্রসাদটা শেষ করি, সেখানে পরের দিন লক্ষ্মীমার মন খারাপ, নারায়ণকে কেন বলছেন মন খারাপ কেন মা, বলছে তোমার মনটি খারাপ কেন? লক্ষ্মী দেবী বললেন আমার মন খারাপ এই কারণে আমার এক ভক্ত সন্তানের মতো নারদ, সে তোমার একটু উচ্ছিষ্ট চেয়েছিল কিন্তু আমি কী করে দেই, তুমি তো নিষেধ করেছ। ওইটি বলছি মন দিয়ে খেয়াল না করলে এখানে একটা ধাঁধা আছে। নারায়ণ বলছেন আমি কি বলেছিলাম, বলে তুমি বলেছিলে আমি কখনো যেন দেখি না আমার উচ্ছিষ্ট তুমি কাউকে দিয়েছ, বলে তুমি দিয়ে দাও খাবার পর উচ্ছিষ্ট দিয়ে দাও, বলে তুমি যে বলেছ নিষেধ করেছ, বলে আমি তো নিষেধ করি নাই। নিষেধ করো নাই, তুমি কি বলেছ, বলেছ আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট কাউকে দিয়েছ, কালকে খাওয়ার পর আমি অন্যদিকে তাকিয়ে থাকবো, আমি যখন দেখি না তখন দিয়ে দিও। হরি বল, এটি হচ্ছে ধাঁধা একটা ফাঁক রেখেছেন। ভগবান বলছেন যে আমি যেন দেখি না আমার উচ্ছিষ্ট তুমি কাউকে দিয়েছ, তো আগামীকাল আমি প্রসাদ গ্রহণের পরে যখন অন্যদিকে তাকিয়ে থাকবো তখন দিয়ে দিও। যথারীতি পরের দিন ভগবান বিষ্ণুর উচ্ছিষ্ট নারদমুনিকে দেওয়া হলো। নারদমুনি তো মহাখুশি, উচ্ছিষ্ট পেয়ে তিনি বিনা বাজিয়ে নাচতে শুরু করলেন, এমন নৃত্য নিজেকে আর থামাতে পাচ্ছেন না, নাচতে নাচতে চলে গেলেন ওই শিব ঠাকুরের বাড়িতে। কোথায় প্রভু? কৈলাসে।
কৈলাসে গিয়েও নারদমুনি নৃত্য করছেন। কেন বলছি মহাপ্রসাদের মাহাত্ম্য জানা দরকার। তিনি নৃত্য শুরু করেছেন, শিব ঠাকুর দেখে বলছেন, হেরে ভাই তুমি আজকে একটু বেশি বেশি নাচতেছো, ঘটনাটা কি? হ্যাঁ, অন্যদিন তো বিনা বাজায় গেলে নারায়ণ নারায়ণ কও, আজকে বেশি নাচতেছো, ঘটনাটা কি? নারদমুনি বলে, দাদা আমি তো নাচি না, প্রসাদ আমাকে নাচায়। হ্যাঁ, প্রসাদে নাচায়? হ্যাঁ, তুমি কোথায় প্রসাদ পেলে? আমারটা কই? তুমি না আমার ভাই, তুমি না আমার বন্ধু? বলে আমি একটু পেয়েছি উচ্ছিষ্ট। কনা না তা হবে না, তোমার সাথে আমার জনম জনম ধরে সম্পর্ক, আমরা ভাই ভাই না? নারদ বলছেন, দেখো দাদা, দেখো আমি একটু উচ্ছিষ্ট পেয়েছি, তুমি নাচছো কেন? বলে আমি তো নাচি না, প্রসাদে নাচায়। হঠাৎ দেখেন শিব ঠাকুর নারদের আঙ্গুলের ডগা একটু অন্য লেগে আছে, দেখে আঙ্গুলটি নিয়ে এরকম করে চুষে চুষে খাচ্ছেন, আঁকি অমৃত। যেই একটু প্রসাদ কণিকা মানে শিব ঠাকুরের পেটে পড়েছে, উনি ডমরু নিয়ে ডাকডুম ডাকডুম করে নাচতে শুরু করেছেন। এমন নৃত্য শিব ঠাকুর যখন প্রলয় হয় তাণ্ডব নৃত্য করেন, তিনি নাচতে শুরু করেছেন। অনেকেই মায়েরা মনে করেন নাচটা বোধ হয় মেয়েদের, নাচটা হচ্ছে ছেলেদের, এর জন্য শিব ঠাকুরকে বলা হয় নটরাজ। দেখবেন অনেক জায়গায় এরকম ভঙ্গি আছে একটা গোল রিঙের মধ্যে, তিনি হচ্ছেন নৃত্যের মহারাজ, নটরাজ শিব ঠাকুর। তো তিনি এমন নৃত্য করছেন পৃথিবী কম্পমান হচ্ছে, সমস্ত দেবদেবীরা ভাবছে যে এখন বোধহয় প্রলয়ের সময় আছে, প্রলয়ের সময় হলে মহাদেব তাণ্ডব নৃত্য করেন। না, এখন তো প্রলয়ের সময় হয় নাই, তিনি নৃত্য করছেন কেন? সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সমস্ত দেবদেবীরা শিব ঠাকুরকে বলছেন, হে ভোলানাথ তোমার নৃত্য বন্ধ করো, তুমি এরকম নাচলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভোলানাথ বলছেন, আমি তো নাচি না, আমাকে প্রসাদে নাচায়। বলে আমার কোনো দোষ আছে? এখন কার কাছে যাবে সাহায্য চাইতে? তারা পার্বতী মাতার কাছে গেল দেবতা। হে মাতা ঠাকুরানি, তুমি ছাড়া তোমার পাগলা বোলাকে কেউ আটকাতে পারবে না, তুমি যাও গিয়ে তোমার পাগলা বোলাকে থামাও, নাহলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তো পার্বতী দেবী এলেন, এসে শিব ঠাকুরকে বলেন, হে স্বামীবর তুমি এত নাচছ কেন, এত নৃত্য করছো কেন, এখন তো প্রলয়ের সময় হয় নাই। বলে আমি তো নাচি না, প্রসাদে আমাকে নাচায়। যেই শুনেছে পার্বতী, ও তুমি ভগবানের প্রসাদ পেয়েছো, তাহলে আমারটা কই? আমি না তোমার সহধর্মিনী, আমি না তোমার অর্ধাঙ্গিনী, তুমি যা পাও অর্ধেকের মালিক তো আমি, ঠিক না? শিব ঠাকুর বললেন, আমি পাই না, আরেক বেড়ার আঙ্গুল ছুঁয়ে একটু পাইছি, বলে সেইটা বুঝি না, আমাকে দিতে হবে অর্ধেক। বলে দেখো তুমি যদি একটা দানাও পাও, অর্ধেকটার বাঘ আমার না, আমি তোমার সহধর্মিনী অর্ধাঙ্গিনী। এখন তো শিব ঠাকুর দেখায় দেয়া বললেন, না না তোমাকে দেয়া যাবে না, এই সেই অনেক না, কৈফিয়ত শুনতে চাই না, আমারটা কই, আমার অর্ধেক কই, এই আমি তপস্যায় বসলাম। মাতাজি পার্বতী যখন তপস্যায় বসেন, বুঝেন তো, যিনি হিমালয় কন্যা শিব ঠাকুরকে স্বামীরূপে পাওয়ার জন্য নাম ধারণ করেছিলেন অপর্ণা, দুর্গামার একটা নাম আছে অপর্ণা। অপর্ণা কেন? পর্ণ মানে পাতা, যিনি একটি পচা পাতাও খান নাই তার নাম হচ্ছে অপর্ণা। হিমবাহতে তপস্যা করে শিব ঠাকুরকে স্বামী রূপে পেয়েছেন, তিনি বসলেন তপস্যায়, আমার প্রসাদ না আসা পর্যন্ত আমি বসলাম তপস্যা। মাতাজির মাথা থেকে ধোঁয়া বেরোতে লাগলো, সারা পৃথিবীর অক্সিজেন বন্ধ হয়ে গেল, বিশ্ব ব্রহ্মাণ্ড স্থবির হয়ে গেল, নাড়া পড়ে গেল, দেবতারা বলো উপায় নাই বাঁচাও, সকলে গেল বিষ্ণুর কাছে। বিষ্ণু তার বিমানে চড়ে গরুড়ে চড়ে আসলেন পার্বতী মাতার কাছে, এই তুমি কি করছো, তো তপস্যা বন্ধ করো। পার্বতী মাতা বললেন, আমার আপনার সাথে কোনো কথা নাই, আমার আগে প্রসাদ দেন, যে কারণ আমি তপস্যায় বসেছি আমাকে আগে প্রসাদ দেন। শিব ঠাকুর বলছে, ঠিক আছে দেয়া যাবে, তোমাকে প্রসাদ দেয়, আমি রেডি করছি। তখন আপনারা তো মায়ের জাতি, আপনারা প্রণম্য জগৎজননী মা ভগবতী দুর্গা যে নামেই বলি, তিনি বললেন, না আমাকে একা দিলে হবে না, আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সন্তানকে প্রসাদ দিতে হবে। তিনি একার জন্য চাইলেন না, তিনি চাইলে তো একা চাইতে পারতেন। আচ্ছা বলেন তো, একজন প্রকৃত মা সন্তানকে না খাওয়াই কি খাবে কখনো? ভুলে বালে ডিজিটাল স্বামীকে বাদ দিয়ে খেয়ে ফেলতে পারে, কিন্তু সন্তানকে বাদ দিয়ে কখনো খাবে না। জগৎজননী পার্বতী বললেন, আমি একা চাই না, হে দেব, হে বিষ্ণু, হে নারায়ণ, তুমি যদি প্রসাদ দাও সমস্ত জগৎবাসীকে দিতে হবে। এখন ভগবান তো ব্যাখ্যা দিয়ে বললেন, ঠিক আছে দেব, তবে এখন না, এরপরে আবার যখন সত্যযুগ আসবে তখন ইন্দ্রদুম্ব মহারাজ
আমাকে দারুব্রহ্ম রূপে পৃথিবীতে নিয়ে আসবে জগন্নাথ রূপে, তখন আমি প্রসাদের ব্যবস্থা করব। জগন্নাথের পুরীতে তোমার নাম হবে বিমলা দেবী, মানে এই পার্বতীর আরেকটা নাম হবে বিমলা। জগন্নাথের পুরীতে যারা গিয়েছেন দেখবেন জগন্নাথের প্রথম ভোগ লাগানো হয় সেটার নাম হচ্ছে প্রসাদ, এই ভোগটা প্রথম নিয়ে দেয়া হবে বিমলা দেবীকে, তখন এটা মহাপ্রসাদ। তারপরে বিলি করা হয় আনন্দবাজারে, আনন্দবাজারের প্রসাদের জাত যায়রা, এখানে কে অমুক অধ্যক্ষ আর কে ছোট লোক বড় লোক একই গ্লাস দিয়ে জল খায়। আনন্দবাজার জগন্নাথের প্রসাদ কুকুরে খাইলেও জাত যায়রা, সকলের জন্য উন্মুক্ত। যখনই সিদ্ধান্ত হলো পার্বতী মাতাজি ধ্যান ভঙ্গ করলেন, তখন বললেন হে ভগবান আমার যে আরেকটা বিষয় জানার ছিল, এই মহাপ্রসাদের মাহাত্ম্য বুঝলাম, বলে আরেকটা বিষয় কি, ওই যে আমার স্বামী শিব ঠাকুর আমার এই রাইকারে কে একলা খাইছে তার একটা শাস্তি হওয়া দরকার কিনা। হ্যাঁ আমার স্বামী আমার অর্ধেক ভাগিদার আছে, আমার না দিয়া বেটা লুকাই লুকাইয়া আরেকবারের আঙ্গুল থেকে খাইলিছে, তার একটা পানিশমেন্ট হওয়া দরকার। বিষ্ণু বললেন আসলে একটা পানিশমেন্ট হওয়া দরকার, এই তো ঠিক আছে একটু মজাই করা যায়। তিনি বলেন যে ঠিক আছে আইন করে দিলাম, তোমাকে না দিয়ে তোমার স্বামী শিব ঠাকুর ভোলানাথ প্রসাদ নিয়ে নিয়েছে আমার। আজকে থেকে আইন হলো পৃথিবীতে যত জায়গায় মহোৎসব হবে, যত মন্দির হবে, বিষ্ণু মন্দির হবে, জগন্নাথের মন্দির হবে, শিব ঠাকুরের মন্দির থাকবে গেইটের বাইরে, সিকিউরিটি গার্ড হিসাবে তার দায়িত্ব থাকবে। হরি বল, সব জায়গায় উৎসবে শিব ঠাকুর কোথায় থাকেন, বাইরে থাকেন না, এই যে বলেছিলেন সেইখান থেকে। এই হচ্ছে প্রসাদের মাহাত্ম্য, আমরা একটু শর্ট করি এখন। কাজেই আপনাদের সৌভাগ্যবান যে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা করছেন, এই যে কত বড় আয়োজন আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ কলিযুগ পাবনবতার শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, এই কলিযুগে দুটো জিনিস, একটি হচ্ছে নামযজ্ঞ, একটি হচ্ছে অন্নদান, আর কিছু লাগবে না, শুধু নামযজ্ঞ আর অন্নদান, সচ করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। আমরা একটু আগাই, তখন ভগীরথ সেই মাতাজির কাছে প্রার্থনা করলেন যে গঙ্গা কোথায় আটকে পড়ে আছে, শিব ঠাকুরের মনে আছে তোমরা কোথায় ছিলাম, শিব ঠাকুরের জটার ভিতরে, সেইখান থেকে গঙ্গাকে আনতে হবে তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য, যারা কপিল মুনির ভস্ম হয়ে গিয়েছে তেজে। তখন ভগীরথের প্রার্থনায় পার্বতী মাতাজি শিব ঠাকুরকে বললেন যে ছেলেটি এতদিন ধরে তপস্যা করছে তুমি জটা থেকে ছেড়ে দাও গঙ্গাকে, গঙ্গাকে ছেড়ে দাও। এখন গঙ্গাকে ছেড়ে দেয়া হলো, এখন গঙ্গা কোথায় যাবে, কে পদ দেখে নিয়ে যাবে, কপিল মুনির আশ্রম যে কোন দিকে গঙ্গা তো জানে না। তখন ভগীরথ বলল চিন্তা করো না, আমি সামনে শঙ্খ বাজিয়ে বেজে যাবো, আমার পেছন পেছন তুমি আসবে। রাজা ভগীরথ কি করলেন, ওই শঙ্খ বাজিয়ে বাজিয়ে সামনে যেতে লাগলেন আর তার পেছন পেছন গঙ্গা রওনা হলেন। অনেক পৃথিবীর অনেক পাহাড় নদী নালা জঙ্গল পেরিয়ে যেতে 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 একদম রওনা হচ্ছেন কপিল মুনির আশ্রমের দিকে যাবেন, হঠাৎ দেখা গেল ভগীরথ যেদিকে যাওয়ার কথা, যেমন আমি আজকে এসে এখানে যখন গাড়ি থেকে নামলাম তা আমাকে একজন দেখালো ওই গেটে উৎসবে ঢুকার, আমি কিন্তু ঢুকে পড়েছি, ঢুকে পড়ার পরে আবার পিছন দিক থেকে আরেক প্রভু আমাকে ডেকে বলেন না এদিকে না এদিকে আসতে হবে, তাই আমি আবার ঘুরে এদিকে আসছি, রিসিভিংয়ের ব্যাপার ছিল হয়তো, তাহলে আমি জানি না বলে তাই। এখন গঙ্গা দেবী তো রাস্তা জানে না কপিল মুনির আশ্রমে কী করে যাবে, ভগীরথ যেতে যেতে দেখা যায় হঠাৎ রাস্তা বদলি অন্যদিকে যাচ্ছে, সোজা যাচ্ছে না। তখন গঙ্গা মাতাজি বললেন হে রে ভগীরথ তুমি বাঁকা পথে যাচ্ছ কেন। ভগীরথ বললেন মাগো বরাবর গেলে একজন মুনির আশ্রম আছে তার নাম হচ্ছে জাহ্নমণি, যে ওই মুনির আশ্রমের উপর দিয়ে যদি যান তাইলে মুনির আশ্রমটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ঘুরপথে যাচ্ছি। গঙ্গার একটা অহংকার হলো, হ্যাঁ একটা মুনির আশ্রম হয়েছে তো কী হয়েছে, একটা কুটির ছনের ঘর এটা না ভেঙেই যাক। গঙ্গা দেবে না ভগীরথ আমি সোজাই যাব, ভগীরথ সামনে শঙ্খ বাজিয়ে যাচ্ছে তার পেছন পেছন গঙ্গা যাচ্ছে, যেতে যেতে ওই জাহ্নমণির জাহ্নমণির কুটিরের উপর দিয়ে গঙ্গা দিয়ে রওনা হলেন। গঙ্গার এত স্রোত, এত স্রোত, স্রোতের ফলে কি হলো, জাহ্নমণির আশ্রম ভেসে গেল, ভেঙে চৌচির হয়ে গেল। মণি তপস্যায় ছিলেন, এত বড় স্পর্ধা, কে আমার আশ্রম ভেঙে দিয়েছে, ও গঙ্গা তুমি নিজেকে অহংকারী ভেবেছ, দেখো তোমার কি ফল হয়।
জন্মমণি সমস্ত গঙ্গাকে নিমিশের মধ্যে চুষে একদম গলে গিলে ফেললেন। সমস্ত গঙ্গাকে তিনি পিপাসার্ত চাতকের মতো পান করে নিয়ে গেলেন। গঙ্গা নাই, এখন ভগীরথের কি হবে? এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে এসছে, এখন কি হবে? তিনি তখন এই জন্মমণির প্রার্থনায় বসলেন, দীর্ঘ প্রার্থনা, অনেক তপস্যা করে বললেন, হে মণিবর, আমি গঙ্গাকে এনেছি আমার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য, তাদের একটা সদ্গতির জন্য, আপনি কৃপা করে ছেড়ে দেন। তখন বললো, আমি তো গিলে ফেলেছি, মুখ দিয়ে তোর বের করা যাবে না। তখন কি করলেন জন্মমণির, তার জানু, আঁটু জানু ছিঁড়ে ফেললেন, জানু দিয়ে আবার গঙ্গা প্রবাহিত হলো, এই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী। প্রত্যেকটা কাহিনীর পিছনে একটা কাহিনী আছে। আমাদের ভাগবত এত রসামৃত, শুরুতে বলেছেন সংঘাতে নিগম কল্পতরু গলিত রস ফলম। ভাগবতের সংজ্ঞা দেওয়া আছে এটি জ্ঞান বৃক্ষের একটি পরিপক্ক সুমিষ্ট ফল, যতই শুনবেন ততই আরো মিষ্টি রস আছে এর ভিতরে। জন্মমণি ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে তিনি জানু আটুক কেটে ছিঁড়ে দিলেন, সেইখান থেকে গঙ্গা আবার বেরিয়ে এলো, তার ফলে গঙ্গার নাম হলো জাহ্নবী। আর ভগীরথ পৃথিবীতে গঙ্গা এনেছে বলে গঙ্গার আরেক নাম ভাগীরথী। সেই ভগীরথ যখন আবার গঙ্গা কিনে রওনা হলো, যেতে যেতে কোথায় গেল, সেই কপিলমণির আশ্রমে, যেখানে তার পূর্বপুরুষ ওই যে 60,000 সগরের সন্তানেরা দেহবশ পড়েছিল, তাদেরকে যখন গঙ্গার নিয়ে যাওয়া হলো কপিলমণির আশ্রমে, পুত পবিত্র সুতস্বিনী গঙ্গা, যার স্পর্শ হলেই, যাতে স্নান করলে আমাদের সমস্ত পাপ বিদূরিত হয়, সেই গঙ্গাও কিন্তু প্রথম পৃথিবীতে আসতে চাইছিল না, বিশেষ করে কমণ্ডল থেকে বেরোতে চাইছিল না। পৃথিবীতে গেলে আমি পুণ্য সলীলা, কিন্তু আমি যখন থাকবো পৃথিবীতে আমার মধ্যে সকলেই স্নান করবে, পাপী তাপীরাও সেখানে স্নান করবে, তার বস্ত্র ধৌত করবে, ফলে আমার গায়ের রং কালো হয়ে যাবে, আমি নষ্ট হয়ে যাব। তিনি বলছেন যে তখন কি হবে, তো বলছেন ভয় নেই তুমি যাও। কেন? যে তুমি যখন পৃথিবীতে যাবে সমস্ত পাপী তাপী তোমাকে ডুব দিয়ে তারা পাপ মুক্ত হবে, ঠিক আছে, তাদের পাপ তোমাতে চলে যাবে, কিন্তু তোমার এই পাপী তাপীদের দেহ বর্ষ সহ যে কালো রং হয়ে যাবে নদীর, সেইখানে বৈষ্ণবরাও তো স্নান করবে, সাধু সন্তরাও তো স্নান করবে, মণি ঋষিরাও তো স্নান করবে, তুমি যখন কলুষিত হয়ে যাবে, যখন আবার সাধু সন্তরা স্নান করবে, তাদের পুণ্য ফলে তুমি আবার শুদ্ধ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, আমি শুরুতে বলেছিলাম যে সগর রাজা এবং ভগীরথের অনেকগুলো কাহিনী আছে, আমরা ভাগবত থেকে আলোচনা করছি, তাই রামায়ণে যাচ্ছি না, রামায়ণের আদিখাণ্ডে আছে এবং আরও অনেক গ্রন্থে আছে। সেখানে একটা জায়গায় বলা হচ্ছে, আপনার অষ্টবক্রমণির নাম শুনেছেন, দেহেতে 8টা বাঁকা আছে তার পিতার অভিশাপে, সে অষ্টবক্রমণি একদিন নদীর তীর দিয়ে হাঁটছিলেন, তখন ভগীরথের দেহটি আমাদের মতো হয় নাই, একটি মাংসপিণ্ডের মতো জড়ো ছিল, তো সে যখন বসে আছে শিশুটি, তখন অষ্টবক্রমণি ভেবেছিলেন তো আমাকে দেখে সে আমার সাথে বিদ্রুপ করে এরকম চেহারা নিয়ে বসে আছে, তিনি যেন রাগ করে অভিশাপ দিতে চেয়েছিলেন, তখনও তার মা তাকে রক্ষা করেছিলেন। তার মা বলেছিলেন, কেশিনী বলেছিলেন যে না, তার থার্ড জেনারেশন, যে না সে আসলেই এরকম, তখন অষ্টবক্রমণি তাকে আশীর্বাদ করে মূল পথে নিয়ে এসেছিলেন। এখন এই গঙ্গা যখন আস্তে আস্তে কপিলমুনির আশ্রমে এলো, তার পূর্বে যে জায়গাটিতে মিলন হলো, আপনারা সকলেই জানেন সর্বতীর্থ বারবার গঙ্গাসাগর একবার, ভারতের যেখানে গঙ্গাসাগর আছে যেখানে গিয়ে প্রথম মিলিত হলো, সেই জায়গাটিতে গঙ্গাসাগর পরম তীর্থস্থান, সেইখানে যখন গেল, তারপরে যখন আবার কপিলমুনির আশ্রমে শেষমেশ গেল, সমস্ত ছাই বর্ষ যখন স্পর্শ হলো, সমস্ত পূর্বপুরুষ পবিত্র গঙ্গার স্পর্শে
তারা উদ্ধার পেয়ে গেল, হরি বল, তারা উদ্ধার পেয়ে গেল। কার স্পর্শে? পবিত্র গঙ্গার স্পর্শে। গঙ্গা কে আনলো পৃথিবীতে? ভগীরথ। ভগীরথ এনেছে বলে গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। তার আরেকটি নাম সাগর, সমুদ্রের নাম সাগর। কেন? সাগর রাজা যখন অদৃশ্য থেকে দেখলেন যে তার সমস্ত সন্তানকে গঙ্গা বা সাগর উদ্ধার করেছে, সমুদ্র উদ্ধার করেছে, তখন সমুদ্রকেও তিনি তার পুত্ররূপে কল্পনা করলেন যে তুমি আমার এক পুত্র, আমার সমস্ত পুত্রকে তুমি উদ্ধার করেছ, এই জন্য সমুদ্র তিনি পুত্ররূপে কল্পনা করলেন। সাগরের পুত্র বলে তার নাম হলো সাগর, সমুদ্রের নাম হয়ে গেল তখন সাগর। মানে প্রত্যেকটার পেছনে একটা কারণ থাকে। এইভাবে যখন আসলো, তখন কপিল মুনির আশ্রমে আসার পরে যখন তার পূর্বপুরুষ উদ্ধার পেল, তখন তিনি বললেন যে না, সব উদ্ধার পাবে না, কারণ শিব ঠাকুরের একটা আশীর্বাদ ছিল। কি ছিল? যে গঙ্গার তিনটি ধারা হবে, একটা রাজসিক, একটি তামসিক, একটি সাত্ত্বিক। তিনটি ধারা যখন হবে, শিব ঠাকুরের জটা থেকে পড়ে তুমি পূর্ব দিকে যাবে, রাজসিক এবং তামসিক ধারাটি যাবে পূর্ব দিকে, যেটি বাংলাদেশে যে পদ্মা নাম হয়েছে, এটা কিন্তু গঙ্গার একটি অংশ। পূর্ব দিকে আসবে রাজসিক তামসিক ভাবটি, সেটা হবে পদ্মা। আর তিনটি ধারার বাকি যে ধারাটি সাত্ত্বিক ধারা, সেটা হবে মূল ধারা, এবং সেই ধারাটি সাত্ত্বিক ধারাটি যাবে কপিল মুনির আশ্রমে। এর জন্য কপিল মুনির আশ্রম হয়ে আবার সেটি আমাদের গঙ্গাসাগরে বিলীন হয়েছে। যা হোক, এরকম অনেক কাহিনী আছে, আমাদের যেহেতু সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। এইভাবে ভগীরথ কী করল? স্বর্গ থেকে, ব্রহ্মার কমণ্ডল থেকে সেই গঙ্গাকে আমাদের জন্য নিয়ে আসলেন। আমরা কত সৌভাগ্যবান, আমরা নিশ্চয়ই একবার হলেও গঙ্গায় যাব, গিয়ে গঙ্গায় স্নান করব। কেন? যাতে আমাদের পাপী দেহটা পাপমুক্ত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের দেশে অনেক তীর্থস্থানে আমরা যাই, কিন্তু তীর্থে গেলে আমাদের পুণ্য শরীরে স্নান করলে আমাদের পাপটা দূর হয়, এটা সত্য। কিন্তু কতক্ষণ পর্যন্ত? ডুব দেওয়া পর্যন্ত, যতক্ষণ পাপ করেছি এইটুকুন পাপ ডিলিট হলো, উঠেই তো আবার চিন্তা করি আরে আজকে যে আইলাম বেটার ঠকান এটা বাকি রয়েছে, তো উঠেই তো আবার দুই নম্বরে চিন্তা করি আবার আমার ওইখানে পাপ সেভ হতে থাকলো। আগে যা ছিল তা ডিলিট হয়ে গেছে, কিন্তু পরে আবার পর মুহূর্তে স্নান থেকে উঠেই আবার আমার আমার চিন্তায় আমরা ব্যস্ত হই, এই কারণে আমাদের পাপ শেষ হয় না। যেমন আমরা যখন চমৎকারীটি একটি শেষের দিকে আছে, যে যখন উত্তর পুরুষ তার পূর্বপুরুষ উদ্ধার হলো, তখন যমরাজার কাছে কৈফিয়ত দেওয়া হয়েছিল। কৈফিয়তটি কেমন? যমরাজাকে আমরা খারাপ বলি, আসলে যমরাজা হচ্ছেন জাস্টিস, বিচারক, তিনি বিচার করেন, যে আমাদের সারা জীবনের পাপ পুণ্যের বিচার করেন। আমার ছয় মাসের জেল হবে না এক বছরের জেল হবে। একটি আত্মাকে নিয়ে ভগবান যমরাজের কাছে বিচারের কোর্টে উঠানো হয়, এবং এগুলো কে দেখানো হয়? আমাদের ওইখানে একটা সিসি ক্যামেরা বসানো আছে, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্তকে সিসি ক্যামেরা কেন বলি? চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। তো সিসি ক্যামেরার কাজটা কি? গোপন ভাবে ছবি তোলা। মায়েরা বলেন না সৈতার রাতে কি বলেন? সৈতার রাত থেকে তো চিত্রগুপ্ত লিখতে শুরু করে, দুই কান্ধে দুই মুহুরি লিখতে আসে ডায়েরি। ভাববেন না পালিয়ে যাবেন, কাকের মতো চোখ মুজে রেখে দিলেন, কেউ দেখলো না, না, সব কিছু ভিডিও রেকর্ড হচ্ছে। মৃত্যুর পূর্বে আপনার সমস্ত ভিডিও রেকর্ড দেখানো হবে যমরাজার কাছে। কে দেখাবে? ওই চিত্রগুপ্ত, যমরাজের যে সেক্রেটারি আছে, হেড ক্লার্ক, সে সমস্ত ভিডিও রেকর্ড দেখাবে। এই কারণে মৃত্যুর পূর্বে দেখবেন যে কারো হাত মুখ বাঁকা হয়ে যায়, কে হয়তো বিছানাপত্র নষ্ট করে ফেলে, হয় না এরকম? তখন যমরাজরা এসে ভয় দেখায় যে তুমি এই করেছো, সে দেখে। আমাদের তো 28 প্রকার নরক আছে গরুর পুরাণ মতে, যে কোন নরকে দেবে, কি শাস্তি হবে, তখন আমরা ভয় পাই। তখন ভগবান যমরাজ কি বলেন? তুমি দেখো দেখো চিত্রগুপ্ত, দেখো তিনি তো দয়ালু, দেখো দেখো ওই লোকটি কী কাজ করেছে। না না, সে কোনো ভালো কাজ করে নাই, অজামিলের কথা মনে করে, সারা জীবন খারাপ কাজ করেছে, হ্যাঁ, সে ভাইয়ে ভাইয়ে ঠকাঠকি করেছে। বলছে তুমি আরেকটু দেখো, আরেকটু দেখো, মানে তিনি চাচ্ছেন তাকে যেন একটু ভালো জায়গায় দেওয়া যায়। তুমি দেখো চিত্রগুপ্ত, দেখো। বলে না, সে কোনো কাজ করে না, সে পরস্ত্রী গমন করেছে, সে হ্যাঁ খুনাখুনি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। তিনি বলেন, তবুও বলেন আরেকটু দেখো, আরেকটু কিছু ভালো করেছে কি না,
শেষ পর্যন্ত সমস্ত দেখলো, সারা জীবন খারাপ কাজ করেছে, তখন চিত্রগুপ্ত শেষে গিয়ে ব্রেক দিল, হে মহারাজ একটি কাজ করেছে বলে কি, যে ওই লোকটিকে দেখেছি মাধবপুরের বণিক পাড়ায় বসে ভাগবত শ্রবণ করেছিল, অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। হরি বল। যে অন্তত জীবনে একদিন হলেও গীতা ভাগবত সে শ্রবণ করেছে, অতএব তার সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও। এই এই কাজটি হয়, আপনি আমি জানি না, কিন্তু সব কিন্তু রেকর্ড হচ্ছে, আপনার একদম শেষ পর্যন্ত দেখানো হবে আপনি কি করেছেন কি করেন। এইভাবে যখন আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে আস্বাদন করি, তখন আমরা পাই কি, যে এই উপাখ্যানটি সগর রাজের এবং ভগীরথের গঙ্গানয়নটি আমাদের জন্য অত্যন্ত উপকারী জানার জন্য। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের পরে অর্জুন সেটি ভুলে গিয়েছিল, এখন এই জায়গাটি আমরা একটু আস্বাদন করব। কেন আস্বাদন করব, আমরা তো ভুলে যাই, ভুলে যাই কি, ভুলে যাই ভগবানের নির্দেশ, ভুলে যাই। আমার হবিগঞ্জ থেকে সহযাত্রী গুরুদাস বণিক দুটি প্রশ্ন করেছিলেন, এই প্রশ্ন উত্তরটা ফাঁকে দিয়ে যাই। তিনি গীতার কত অধ্যায় বলেছিলেন, অষ্টম অধ্যায়, পাঁচ সাত পঞ্চম, শ্রীমদ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ, অক্ষর ব্রহ্মযোগের পাঁচ নম শ্লোকে বলা হয়েছে অন্তকালে চ মা মেম স্মরণ মুক্তা কালে বর। খুব সুন্দর কথাটা, প্রশ্নটা অনেকে আমাদেরকে করেন কখনো কখনো। গীতায় ভগবান বলেছেন যে জীবনের শেষ মুহূর্তে যদি আমার নাম স্মরণ করো তাহলে তুমি আমাকে পেয়ে যাবে, তাহলে সারা জীবন কষ্ট করার দরকারটা কি। কথাটা তো ঠিকই, এত কষ্ট করে ঠান্ডার মধ্যে বৈশা রয়েছে, আমরাও সিলেটের হবিগঞ্জ থেকে আইছি, আবার রাত্রে যাওয়া লাগবে, এত কষ্টের দরকারটা কি, এত সাধন ভজন একাদশী আর নিয়ম মাস করার দরকারটা কি। গীতায় ভগবান কি বলেছেন, পাঁচ নম্বর শ্লোকে অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় বলেছেন অন্তঃকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম, এরপর লাইনটা ইয়ে ভয়ত সমদ্ভাবম, এতে নেই কোনো সংশয় করোনা, মানে কোনো দুশ্চিন্তা করোনা, সন্দেহ নাই। ভগবান বলছেন যে অন্তকালে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে আমার নাম স্মরণ করবে সে আমাকে পাবে, তাহলে দরকার কি সারা বছর কষ্ট। প্রশ্নটা আপনার সাবলীল বাস্তব। ছয় নম্বর শ্লোকে বলা হচ্ছে যে 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 ভাব নিয়ে, যে যে ভাব নিয়ে মৃত্যু বরণ করবে সে সে দেহ পাবে। ওই যে ভরত রাজার কাহিনী ভাগবতে আছে, ভরত রাজা কি করেছিলেন তিনি আপনারা জানেন সকলেই, তিনি মৃত্যুর পূর্বে একটা হরিণ শাবককে পেলেছিলেন, সারা জীবন সাধন ভোজন বাদ দিয়ে ওই যে হরিণ শাবকের কথা ভাবতে ভাবতে মৃত্যুর পরে পরবর্তী জন্মে তিনি হরিণ হয়েছিলেন। কিন্তু তিনি যেহেতু জাতেশ্বর ছিলেন, জাতেশ্বর মানে যার পূর্বজন্মের কথা মনে থাকে, বিশ্বদেবও জাতেশ্বর ছিলেন, জাতেশ্বর একটা লিমিটেশন থাকে। আমাদের দাদামশায় বিশ্বদেব কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেদিন তীরবিদ্ধ হয়েছিলেন সেদিন তিনি দেহ রাখেননি, 58 দিন তিনি সরসজ্জায় শুয়েছিলেন। তিনি কৃষ্ণকে একই প্রশ্ন করেছিলেন, হে জনার্দন আমি পূর্বজন্মে তো আমি যদ্দূর জানি আমার ব্যাকে তিনি জাতেশ্বর ছিলেন, পিতা শান্তনুর বরে ইচ্ছা মৃত্যু প্রাপ্ত ছিলেন, ইচ্ছা না করলে মরবেন না, তিনি উত্তরায়ণ অপেক্ষা করছিলেন। বিশ্বদেব বলছিলেন হে জনার্দন আমি তো পিছনে অনেক জন্ম দেখেছি, আমি তো এমন কোনো পাপ করি নাই যে আমার এরকম সরসজ্জায় 58 দিন শুয়ে কষ্ট করতে হবে, সারা গায়ে হ্যাঁ সলা সলা তীরবিদে আছে। ভগবান বলছিলেন তুমি কি পেছন দেখেছ, হ্যাঁ দেখেছি আমি 100 জন্ম পর্যন্ত দেখেছি পেছনে, আমি কোথাও পাপ করি নাই। তখন ভগবান বলছিলেন যে তুমি 100 জন্ম দেখেছ কিন্তু 101 নম্বর জন্ম তুমি দেখো নাই, তার পিছনে আরেকটা জন্ম তোমার ছিল, তুমি একজন রাজা ছিলে, তুমি একবার মৃগয়ায় গিয়েছিলে, মৃগয়ায় মানে হরিণ শিকারে, মৃগয়ায় যাওয়ার পথে রাস্তার মধ্যে রথের সামনে তোমার সাপ পড়েছিল, তুমি তোমার বাহককে রথিকে বলেছিলে সাপটা সরিয়ে দিতে, সে কি করেছিল সাপটাকে নিয়ে ছুঁড়ে মেলেছিল জঙ্গলে, আর ক্যাকটাস কাটা গাছের মধ্যে সাপটি বিঁধেছিল অনেকগুলা কাঠার মধ্যে, ওই পাপের প্রায়শ্চিত হিসাবে 101 নম্বর জন্মে এসে তুমি স্মরবিদ্ধ হয়ে 58 দিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শুয়ে আছো, পালাবার পথ নাই, কোনো না কোনো জন্মে হলো সেটা শুদ্ধ করতে হবে। তবে একটা সুযোগ আছে,
সুযোগটি কি? আপনারা বড় কৃপালু, আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। এই যে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আমরা তো ভগবানেরই অংশ, তাই বলি না যে জীবাত্মা পরমাত্মা? আমরা ভগবানের বাড়িতে তো ছিলাম একদিন, ওই যে ভবের মেলায় আমরা হারিয়ে গেছি। ভবের মেলা কি? যে বড় মেলা যখন হয়, রথের মেলা, কুম্ভ মেলা, আমরা বাবার আঙ্গুল ধরে রথে বেড়াতে যাই, এখন ভিড়ের টেলে আঙ্গুল ফসকে গিয়েছে, এখন আমরা বাবাকে হারিয়ে ফেলেছি, জগত পিতাকে হারিয়ে ফেলেছি, কৃষ্ণকে হারিয়ে। আমরা বাবাকে খুঁজছি, পরমপিতা বাবাও কিন্তু সন্তানকে খুঁজছেন, কালে আমরা খুঁজছি না, কৃষ্ণ কিন্তু আমাদেরকে খুঁজছেন। আমরা মনে করেন এটা পাঁচতলার বাড়িতে, পাঁচতলায় ছিলাম ভগবত ধামে, কেউ মারা গেলে আমরা কী বলি? দিব্যান্লোকান স্বগচ্ছতে, আমরা দিব্য লোকে ছিলাম। আমাদের কর্মকারণে আমরা নিচে পড়ে গেছি, নিচে পড়ে ওই জন্ম মৃত্যুর চক্রে, কখনো গরু ছাগল বেড়া কৃমিকীট মাছ পাখি হতে হতে আবার আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে চারতলায় উঠে গেছি, আর একটু কষ্ট করলে আমরা পাঁচতলায় পৌঁছে যাব, আমাদের মূল ঠিকানায়। কিন্তু যদি দুর্লভ মনুষ্য জন্মটা কাজে না লাগাই, তাহলে আমরা আবার নিচে পড়ে যাব, ড্রপ ডাউন, আবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবো, পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন। এইটি হচ্ছে সনাতন ধর্মের সার কথা। আমরা কি জন্ম মৃত্যুর চক্রে আছি? এখান থেকে মুক্তি পেতে গেলে কী করতে হবে? আমরা চারতলা পর্যন্ত কিন্তু উঠে গিয়েছি, আমরা 84 লক্ষ জনই পরিক্রমা করতে করতে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মটা যদি কাজে লাগাই, তবে এই যে চমৎকার আয়োজন করেছেন ভাগবতের, এটি একটি চমৎকার পথ। কিন্তু অহংকার থাকলে সেখানে পৌঁছা যাবে না, কারণ অহংকার পতনের মূল। ভগবান বলছেন তোমার হৃৎপিণ্ডের ওই জায়গাটিতে সিটটি বড় ছোট্ট, দুইজন বসার জায়গা নাই, হয় কৃষ্ণকে বসাতে হবে না হয় অহংকারকে বসাতে হবে। অহংকার বসালে কৃষ্ণের জায়গা নাই, আর কৃষ্ণ বসালে অহংকারের জায়গা নাই। অহংকার করলে পড়ে যাবেন। গত পরশুদিন এক জায়গায় পাঠে একটা ছোট্ট গল্প বলেছিলাম, অহংকার করলে যে পতন হয়। একবার এই মাধবপুরের একজন ভক্ত, প্রচণ্ড ভক্তরা এখানে আসেন, সকলকে দেখা আমার আজকে পরম সৌভাগ্য। ভক্ত ভগবানের পূজা করে এতটাই খুশি করেছেন ভগবানকে, ভগবান বলছেন হে চলো তোমাকে আমি দিব্যধামে নিয়ে যাব। তো ভক্ত খুশি হওয়ার কথা, হ্যাঁ দিব্যধামে যাবে, খুশি হওয়ার কথা, ভগবানের বাড়িতে যাবে। তো বললো যে ভগবান আমি কী করে যাব, তোমার দিব্যধাম তো অনেক দূরে, সাত আসমানের উপরে, আমি যাব কী করে? বলে আমি তোমার জন্য পুষ্পক রথ পাঠাবো, মানে বিমান পাঠাবো, এটাতে করে চলে যাবে, তবে শর্ত হচ্ছে বিমানে কিন্তু সিট একটা, দুইজন যাওয়া যাবে না। তো সে তৈরি হলো, মহাখুশির কথা, ভগবানের বাড়িতে যাবে। ভক্ত প্রস্তুতি নিল, তার স্ত্রী বলল হে গো তুমি নাকি ভগবত ধামে চলে যাবে, আমাকে নেবে না, তুমি একা কী করে যাও, আমাকে রেখে যাও, আমি যাবো না তোমার সাথে। তো তিনি বলছে যে দেখো ওই ওই পুষ্পক্রতে বিমানে মাত্র একটা সিট, দুইজন যাওয়া যাবে না। তো মাতাজি একটা বুদ্ধি বললেন, কেন আমি তোমার কমর ধরে ঝুলে থাকবো, বিমান উঠে যাবে আমি তোমার সাথে চলে যাব? বলে না বুদ্ধিটা তো খারাপ না, আমি তোমার কমর ধরে রাখবো তুমি চলে যাবে। এই জায়গাটি ছোট, অহংকার থাকলে কৃষ্ণকে রাখা যাবে না। মাতাজি যখন প্রস্তুতি নিলেন কমর ধরে চলে যাবেন, ঘরে তো আরো বউ আছে, জাল আছে না, সতীন আছে না, তারা বলল আমরা যাব না বৈকুণ্ঠে ভগবান। বলে তোমরা যাবে, তাহলে কিভাবে যাবে? বলে তুমি যখন কমরে ধরে রাখবে তোমার পায়ে ধরে আমরা ঝুলে থাকবো, আরেকজনের পায়ে আরেকজন ঝুলে থাকবো চেইনের মতো, আর বিমান তো উঠে যাবে, আমরা সকলেই চলে যাবো ভগবত। হ্যাঁ চমৎকার না, বুদ্ধিটা খারাপ না। যথারীতি নির্ধারিত দিনে বৈকুণ্ঠ থেকে রথ আসছে, পুষ্পক্রথ, ভগবানের কথা তো ঠিক আছে। ওই ভক্ত সেজে গুজে বিমানের সিটে বসেছে, তার কমর ধরে তার স্ত্রী ধরেছেন, তার পরে পরে অনেকে ধরেছেন। যে বিমান স্টার্ট করেছে, মাতাজি তো দু তিনজন এক জায়গায় গল্প শুরু দিবেন নিশ্চিত, রাগ করেন না, তবে পাটের আসরে তারা গল্প করেন না, এরা নীরব থাকেন, আপনাদেরকে প্রণাম করছি। এমনি ঘরে দুই তিনজন এক জায়গা থইলেই কথা বলেন, কিন্তু পাটের আসরে কথা বলেন না, এমনি আবার তারা খুব লিসেনার, খুব মনোযোগী। যখন বিমান স্টার্ট করবে, যে মাতাজি কমর ধরে আছে তিনি তার পরের জনকে বলছেন, জানেন আমরা এবার ভালো একটা কাজ করেছি। কী কাজ করেছ? ওরা কৃষক তো, গ্রামের লোক, বলছে জানো আমাদের এলাকাতে এবার গাজরের চাষ করেছে। বলে গাজরের চাষ করেছো? তোমাদের তো মূলাই হয় না ভালো। বলে না আমি নিজের হাতে করেছি, বিমান কিন্তু উঠছে, স্টার্ট হয়েছে। বলছে যে জমি দেখা যাচ্ছে, চুকে চুকে দেখাচ্ছে, ওই যে জমি দেখা যাচ্ছে,
বিশাল জমিতে আমি নিজের হাতে গাজর ফলিয়েছি, অহংকার এসে গেছে। তুমি নিজের হাতে ফলিয়েছো, সত্যি বলছো, আরে বিশ্বাস হচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে জমি, বলে না বুঝতে পারছি না তুমি যে গাজর ফলিয়েছো। আর জানো না কত বড় গাজর, জানো এত বড় বড় গাজর আমি ফলিয়েছি, হরি বল, যেই কোমর থেকে হাতটা খুলে এত বড় বড় দেখিয়েছে, অমনি আর বাকিটা বলা লাগবে না, হরি বল। সকলেই ধপাস করে অহংকার পতনের, এই কারণে অহংকার করলে ভগবত ধামে যাওয়া যাবে না। ভগবান শিক্ষা দিয়েছেন ব্রহ্মাজিকে, অহংকার করলে কৃষ্ণের গোপবালকদেরকে লুকিয়ে রেখেছিল, অহংকার চূর্ণ হয়ে যবনকুলে জন্ম নিয়ে হরিদাস ঠাকুর হয়েছে। ইন্দ্রদেব পূজা নেওয়ার জন্য অহংকার করেছিল, গিরি গোবর্ধন ধারণ করে কৃষ্ণ তার অহংকার চূর্ণ করেছে। এই জন্য ভগবানের একটি নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। এইবার আসি গঙ্গার শেষ কথাটি বলে শেষ করব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, ও আপনার প্রশ্ন তো শেষ করি নাই। অন্তকালে চ মামেব, মানে মৃত্যুর পূর্বে নাম জপ করলে চলে যাব। তারপরে বলছে যে যে ভাব নিয়ে সেই দেহ প্রাপ্ত হয়, তাহলে অসুবিধা কি? না, অর্ধেক পড়লে হবে না। কোথাও কোথাও গীতায় ত্রয়ী শ্লোক আছে, মানে তিনটা শ্লোক মিলে একটি অর্থ, আপনারা যারা নিয়মিত পড়েন। পাঁচ নম্বর শ্লোকে বলা হচ্ছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম। ছয় নম্বরে বলা হচ্ছে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে সে দেহ পাবে। সাত নম্বর পর্যন্ত যেতে হবে। সাত নম্বরে বলা আছে, আপনি তো ভেবেছেন খালি মৃত্যুর পূর্বে নাম ডাকলে চলে যাব, কিন্তু সাত নম্বরকে বলা আছে তসমাত, তসমাত মানে অতএব, তসমাত সর্বেশু কালেশু মাম অনুস্মর যুদ্ধ চ, অতএব সব সময় তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তাহলে খালি মৃত্যুর পূর্বে করলে হবে? ভগবান কি বলছেন, তসমাত অতএব সর্বেশু কালেশু সব সময় মাম অনুস্মর আমাকে তুমি স্মরণ করো, খালি মৃত্যুর পূর্বে না, সব সময় স্মরণ করলে তো প্র্যাকটিস করলে সেটি আসবে, প্র্যাকটিস। এই জন্য গীতাতে একটা অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ, অভ্যাস করতে হবে। ভেরি সিম্পল, আপনারা দেখবেন এক্সাম্পলটি, যিনি ছানাচুর বিক্রি করেন দেখবেন ঘুমের গড়ে হয় গটি গরম গটি গরম হয় না, আর যে ওই বাসের কন্ডাক্টারই করে ঘুমের মধ্যে বালিশও তাবাই হয় ডাকা ডাকা ডাকা, কারণ হচ্ছে তার ওই যে প্র্যাকটিস এসে যায়। এই জন্য আমরা জপতলিতে নাম কেন জপ করি, ওই অন্তকালে চ মামেব, মানে অন্তকালে যাতে এটা স্মরণে আসে, এই কারণে। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর শেষ করে বললাম, আমরা একটু আগাই। এই যে আমরা গঙ্গা নিয়ে তো কথা বললাম, এত পুত পবিত্র, তার জন্ম হয়েছে নারায়ণ বিষ্ণুর দক্ষিণ পথ থেকে, তারপরে কোথায় থেকেছে, ব্রহ্মার কমণ্ডলে, তারপরে কোথায় এসেছে, গঙ্গার জটায়, তার মানে সব পবিত্র জায়গা স্পর্শ করে করে পৃথিবীতে এসছে। সেই ভাগীরথী গঙ্গার কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়েছে, আমরা সকলেই অর্জুন, তাহলে বুঝতে সুবিধা হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, অর্জুনের কিছুটা ত্রুটি ছিল, ভগবানকে প্রথম দিকে মনে করেছে ভগবান তার গাড়ির ড্রাইভার, হ্যাঁ মনে করেছে তুমি তো বড় গোয়ালার ছেলে, আমি তো রাজার ছেলে, তোমার কথা কেনে শুনতাম। এইভাবে অনেক কথোপকথন আছে, আমি গঙ্গার দৃশ্যটা শুধু বলি। যুদ্ধ যখন শেষ হয়েছে, অর্জুন বলল হে জনার্দন, আমি তো অনেক আত্মীয় স্বজন হত্যা করেছি, অনেক রাজা অনেক লোক অনেক সৈন্য মেরেছি, আমার তো অনেক পাপ হয়েছে, আমাকে তুমি গঙ্গায় নিয়ে চলো, আমি শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি সমস্ত পাপ দূর হয়ে যায়। কৃষ্ণ মনে মনে হাসেন, বেটা তোমার এতগুলো শিক্ষা দিলাম, এখনো তোমার শিক্ষা হইল না, একটা দুইটা না, গীতায় ভগবান 574টা শ্লোক বলেছেন অর্জুনকে, যে এতগুলো শিক্ষা দিলাম তারপরে তোমার শিক্ষা হয় না, ঠিক আছে চলো গঙ্গায় যাই। হে ভক্তগণ, যখন অর্জুনকে নিয়ে গঙ্গায় যাওয়া হলো, অপরাহ্ন দিন বিকেল হয়েছে, অর্জুনকে গঙ্গা তীরে নিয়ে ভগবান লীলা পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ তিনি লীলা করার জন্য কি করলেন, অর্জুন তুমি স্নান করো গঙ্গায়, আমি একটু ঘুরে আসি, মানে অর্জুনকে রথের উপর বসিয়ে রেখে বললেন যে আমি একটু ঘুরে আসি। মনে মনে বলেন অর্জুন, তোমাকে এত স্নেহ করি তো ভালোবাসি, তুমি আমার সখা শিষ্য, তোমাকে এত জ্ঞান দিলাম,
তারপরেও তুমি আবার গঙ্গায় এসে স্নান করতে শুদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে। অর্জুন এর আরেকটি নাম হচ্ছে সব্যসাচী। সব্যসাচী মানে সে ডান হাত বা আমাদের দু হাতে অস্ত্র চালাতে পারত এবং সমস্ত পশু পাখির ভাষাও বুঝতে পারত। অর্জুন রথের উপর বসে আছেন, এমন সময় অর্জুন দেখলেন দুটি লোক একটি মৃতদেহকে কাঁধে করে গঙ্গার তীরে আসছে, শেষ অনুষ্ঠান করবে, দাহ করবে। দুজন লোক একটি ডেড বডি কাঁধে করে নিয়ে আসছে, বল হরি হরি বল, বল হরি হরি বল বলতে বলতে নিয়ে এসছে। সন্ধ্যা হয় হয়, ডেড বডি রাখার পরে চিন্তা করলো, দেখলো যে না, আগুন আনা হয় নাই, দাহ যে করবে ভুলে। এখন ডেড বডির কাছে সন্ধ্যাবেলা কে থাকবে, ভয়ে ডেড বডি রেখে দুজনেই চলে গেল আগুন সংগ্রহ করতে। অর্জুন কিন্তু তখনও রথের উপর বসা। অর্জুন বসে বসে ভাবছে নামবে কি নামবে না, এমন সময় দেখলো একটি কৃষকায়া শৃগাল, মানে পাতলা একটি শৃগাল এসে ওই যে মৃতদেহটি পড়ে আছে তার পা শুঙ্কছে, এরকম করে মাথা নাড়াচ্ছে, হাত শুঙ্কছে মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না, চোখ শুঙ্কছে নাক শুঙ্কছে মাথা নাড়াচ্ছে খাচ্ছে না। কিছুক্ষণ পরে আরেকটি স্থূলকায়া শৃগাল, মানে মোটা একটি শৃগাল এলো, এসে ওই কৃষকায় শৃগাল থেকে বলল, হেরে একটি ডেড বডি পড়ে আছে, তুই তো একাই ছিলে, ওকে খেলে না কেন? আমি দেখলাম তার পা শুঙলি মাথা নাড়ালি, হাত শুঙলি মাথা নাড়ালি, খেলি না কেন? তখন ভক্তগণ মন দিয়ে খেয়াল করেন, ওই এই যে আমরা দুর্লভ মনুষ্য জন্মটি পেয়েছি ঠিক ঠিক কি কাজে লাগিয়েছি। আমরা অনেক সময় কোনো ভালো কাজ করলে বলি ভালো কাজটি আমি করেছি, আর কোনো খারাপ হলে বলি ভগবান করেছে, কারণ ওনার উপর দোষ দিলে তার প্রতিবাদ করে না, ভালোটা আমার খারাপটা ভগবানের। আবার আক্ষেপ করে বলি, ভগবান এত কষ্ট করে উৎসব করছি তুমি আমাকে দিচ্ছ না, অকৃতজ্ঞের মতো আমরা কথা বলি, কি দেননি বলুন তো, এত চমৎকার একটি দেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।